exclusively on FusionBD.com. Boot FM. The night comes alive with Graminform. শুনছেন সবসময় ভেরি ফুড এইট পয়েন্ট ও এফএম। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম খুরিতে। সময় রাত 11:59। আপনারা যারা আমাদের সঙ্গে আছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফুড এফএম এ। এবং আজকে আমাদের যারা ফেসবুক পেজ অলরেডি আপনারা যারা ভিজিট করেছেন বা দেখেছেন তারা অলরেডি জানেন যে আজকে আমরা একটা স্পেশাল এপিসোড করতে চেয়েছিলাম এবং ওয়েদারটাও পুরোপুরি আমাদের পক্ষে ছিল। কয়েকদিন ধরে যেরকম ওয়েদার চলছিল তার চাইতে আজকে একটা একটু ডিফারেন্ট। আজকে আমরা সন্ধ্যা থেকে দেখছিলাম যে বেশ বৃষ্টি হচ্ছিল এবং একটু আগেও বৃষ্টি হচ্ছিল, এখন কি অবস্থা আমি জানি না। যদি এখনো বৃষ্টি হয়ে থাকে তাহলে বলবো যে একটা পারফেক্ট একটা ওয়েদার আজকের এই ভয় পাওয়ার জন্য বা ভূত এফএমের জন্য। তো আপনাদের সবাইকে এরকম একটা সুন্দর রাতে সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। এবং আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। আমাদেরকে SMS করতে হলে আমাদেরকে যেটা করতে হবে আপনাদের সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি FORTI ফুর্তি স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দেবেন 9840 নম্বরে। যদি আমাদের ইমেইল করতে চান আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutafm@radiofurti.fm which is bhutafm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করবো যে সরাসরি আপনি আপনার ঘটনাটি রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আমরা সিলেক্টেড হলে ডেফিনেটলি আমরা সেটা প্লে করব। আর আমাদের ফেসবুক পেজে অনেক ইন্টারেস্টিং পোস্ট আছে আজকে, সেটা আপনারা অবশ্যই যে দেখতে পারেন। এবং আমাদেরকে সেটা যদি আপনি দেখতে চান তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে চলে যেতে হবে www.facebook.com/radiofurti and www.facebook.com/bhutafm.rasel। এ দুটো পেজে গিয়ে আপনি চেক করুন এবং আপনি জানান যে আজকের এই এপিসোডটা আপনার কেমন লাগছে, কার ঘটনা কেমন লাগছে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না। এখন যেটা করব সেটা হচ্ছে যে আপনাদের একটা দুঃসংবাদ দেব। সেই দুঃসংবাদ দিয়ে আজকে ভূতাচম শুরু করতে চাই। সেটা হচ্ছে যে আমাদের সঙ্গে আজকে অনেক দূর থেকে, ঢাকার বাইরে থেকে, এই ঝড় বৃষ্টির রাতে আমাদের একজন লিসেনার তিনি এসে উপস্থিত হয়েছেন এবং তিনি কিছু গুণে গুণান্বিত। যেমন যদি কোনো তুলারাশি বা লিব্রা যাকে আমরা বলি এরকম কাউকে যদি পাওয়া যায় তাহলে তার উপরে উনি জিন ভর করতে পারেন। অর্থাৎ মানে সেই ব্যক্তি যিনি যার উপরে হচ্ছে জিন আসতে পারেন এবং সেই ব্যক্তির উপরে যখন জিন এসে হাজির হয় তারপরে সেই ব্যক্তি আয়না দেখে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দিয়ে দিতে পারেন, এরকম একটা ব্যাপার ছিল। এবং উনি আমাকে, ওনার সাথে আমার কথা হয়েছে বেশ কয়েকদিন আগে, এরপরে আমি চেষ্টা করছিলাম আসলে পরিচিত কারো কাছ থেকে, যে পরিচিত কারো মধ্যে যদি আমাদের আমাদের যারা পরিচিত তাদের মধ্যে যদি কাউকে পাওয়া যায় যে তুলারাশির বা যার জোরিয়াক সাইন হচ্ছে লিব্রা, কিন্তু বাট আমরা এরকম কাউকে রাজি করতে পারিনি। আমাদের সঙ্গে কিছুক্ষণ আগে একজনের যোগাযোগ হয়েছে, তিনি অবশ্য বলেছেন যে তিনি আসতে চান এবং আসতে চাইলে হয়তো অনেক কিছু ঘটতে পারে। আমরা স্টিল তার জন্য অপেক্ষা করছি। এখন আমাদের আজকে যারা এখানে ঘটনা বলতে এসেছেন বা যারা ঘটনা শোনাবেন বা আমাদের যারা এখানে মাসুম ছাড়াও আরও যারা আমাদের সঙ্গে আছেন আমাদের রেডিও ফুর্তির আমাদের কলিগস, তাদের মধ্যে কেউ আনফর্চুনেটলি তাদের মধ্যে কেউ তুলারাশি নেই। তো আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা তার জন্য অপেক্ষা করতে চাই। তার আগে আমরা একটু কথা বলতে চাই ভাইয়ের সাথে। এবং আমি খুবই অবাক হয়েছিলাম কয়েকটা জিনিস দেখে। আমি ভেবেছিলাম যে আপনার সাথে কথা বলার পরে আপনার যে মানে আপনাকে যেভাবে দেখব ঠিক এভাবে ভাবি নাই, আপনাকে ভেবেছিলাম যে আপনার আউটলুকটা একটু অন্যরকম হবে, বাট আপনি খুবই নর্মাল। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি আপনাকে তখন বলিনি এখন বলছি, আপনি আমাদের এই পুরো স্টেশনটাই হচ্ছে সেন্ট্রাল এসি করা। আপনি আসার পরে আপনি খেয়াল করেছেন কিনা আমি এর আগে ঠিকই ছিলাম, আমি এসি চালালাম, হ্যাঁ পুরো জায়গাটা গরম হয়ে গেছিল, এটার কোনো কারণ আছে কিনা একটু একটু এগিয়ে এসে বলতে হবে। এটা কারণ আমার যতটুকু মনে হচ্ছে আমার দৃষ্টিভঙ্গিতে যে আমি যেখানে আসবো সেখানে যদি কোন রকম কোন পাওয়ার থাকে নেগেটিভ ফোর্স আশা করি যে ওরা সতর্ক হয়ে যাবে
কিন্তু ওরা ওদের ফোর্স প্রয়োগ করার চেষ্টা করবে, কিন্তু ওরা পারবে না, পারেনি বলেই এখন পর্যন্ত আর কোন সমস্যা হয়নি। এটাই আমি উপস্থিত পাচ্ছি যে এখানে কোন নেগেটিভ ফোর্স আছে। আচ্ছা, কবে প্রথম আপনি জানতে পারলেন যে আপনার ভেতরে এইরকম ধরনের কোন ক্ষমতা আছে, যে ক্ষমতার মাধ্যমে তুলারাশি বা কারো মানে শরীরে যদি কোনো ধরনের কোনো ঝামেলা থাকে, মানে অর্থাৎ মানে জিন থাকে যদি কারো কার সাথে, তাহলে আপনি সেটা তার সাথে কমিউনিকেট করতে পারেন, এটা আপনি কবে প্রথম বুঝতে পারলেন? এটা আসলে আমার আজ থেকে তিন বছর কি সাড়ে তিন বছর আগে আমাকে হুট করে আমার এক খালা, দুঃসম্পর্কে খালা আমাকে ফোন করে বলল যে তুমি একটু আমার বাসায় আসো, তোমাকে আমার প্রয়োজন। জাস্ট আমি ভাবছি হয়তো বা মানে জাস্ট মানে আমাকে দেখতে চাচ্ছে সে। আমি তার বাসায় গেলাম, উনি আমাকে বলল যে তুমি আমাকে, আমার একটু সমস্যা হচ্ছে, আমাকে কেউ কিছু করলে তুমি আমাকে একটু হেল্প করো। আমি বললাম যে আমি তো এইসব ব্যাপারে কিচ্ছু জানি না, আমি আপনাকে কিভাবে হেল্প করবো। তখন উনি বললো যে আমার কাছে খবর আসছে যে তুমি জাস্ট আমি যা যা বলবো তুমি তাতা করে আমাকে হেল্প করবা, ইনশাল্লাহ আমি কিউর হয়ে যাব। তো সেই অবস্থায় সে আমাকে বলল, আমি তার বলা অনুপাতে তার দেওয়া কথা মতো আমি কয়েকটা কোরআনের আয়াত পড়ে তাকে একটা গ্লাসের পানিতে তাকে ফুল দিয়ে দিলাম। সে বলতেছে তাকে করা হয়েছে, সমস্যা করা হয়েছে। সেই পানিটা খাওয়ার পরে হুট করে আমি একটু অবাক হয়ে গেলাম যে সে আমার সামনে ঘামতে শুরু করলো, আমার সামনে তার মানে মানে এতে কি শ্বাসকষ্ট শুরু হতে হলো, বুকের মানে নিঃশ্বাস প্রশ্বাস খুব গভীর হয়ে যেতে শুরু করলো। আমি একটু ভয় পেয়ে গেলাম যে আমি আসলাম তার সাথে দেখা করতে আর উনি এমন কিছু বললেন যে এটা করে আমাকে দাও, আমি আমার জন্য হেল্প হবে, এখন দেখি তার জন্য সেটা আরো খারাপ হচ্ছে। তো এই অবস্থা হওয়ার পর উনি নিজেও একটু নার্ভাস হয়ে গেলেন যে এটা কিভাবে সম্ভব, আমি আমি জানি ভালো হবে হলো খারাপ। তো উনি ওনার মানে মেয়ের জামাইকে ফোন করে আনলেন যে আমার অবস্থা খারাপ হয়েছে, আমাদেরকে আমার মামার কাছে যেতে হবে যে এই ব্যাপারটা ভালো জানে। তো আমি উনি আমাকে আমাকে নিয়ে যেতে চাইলো, কিন্তু ওনার অবস্থা দেখে আমি নিজে একটু নার্ভাস হয়ে ওই বিষয়টা থেকে নিজেকে সরিয়ে নিলাম। তো ওনারও দুজন ওনার মামার কাছে চলে গেলেন যিনি সম্পর্কে আমার নানা হন। তো ওনার কাছে যাওয়ার পরে উনি যখন চেক দিল তো উনি বলতেছে যে তোমাকে যারা ক্ষতি করছিল বান মারছিল ওই পানিটা খাওয়ার কারণে জিনিসটা বেড়ে যেয়ে কেটে গেছে, এর জন্য তুমি প্রাথমিক অবস্থায় তোমার শরীর গরম হয়ে গেছিল এবং যাই গরমটা আপনি এখানে আসার পরে বলছেন। এক দুই আর তোমার ঘামতে শুরু করছে এবং তোমার ভিতরে জিনিসগুলো কাটার কারণে তুমি একটু মানে ব্যালেন্সলেস হয়ে গেছিল। তো ওই অবস্থার পরে এখন জিনিসটা নেই, কেটে গেছে। আচ্ছা, আমি ওর নামটা বলে দিছিলাম, তুমি তো নিজেও আয়নাতে দেখছো যে ওই পারবে। তো এইটা হওয়ার পরে উনি যখন ব্যাক করলেন আমি ওনার সাথে কোনো যোগাযোগ নেই, আমি একটু টেনশনে আসছি যে ব্যাপারটাকে ভালো করতে যে মন্দ হয়ে গেল কারণ আমি তো কিচ্ছু জানি না। তো উনি ফিরে এসে আমাকে আবার ফোন করে ওনার বাসায় নিলেন, তারপর উনি আমাকে বললো যে আমি আয়না দেখতে পারি, আমাকে মামা আয়না পরে দিচ্ছে, আমি সে আয়নাতে দেখছি যে তুমি মানে আমার এই সমস্যাটা আমার মামা পারবে না, তোমাকে দ্বারা সম্ভব। এবং আপনি যে কোনো কেউ যদি পজেস থাকে তাহলে তাকে আপনি মানে কিছুক্ষণের মধ্যে আপনি মানে মিনিট দুয়েকের মধ্যে আপনি বলে দিতে পারেন যে তার কোনো ঝামেলা আছে কিনা। মানে এটা হলো এমন একটা কেউ যদি পজেস থাকে তার সাথে একটা কমিউনিকেট থাকে উইল পাওয়ারটা। তো ওই ক্ষেত্রে কোরআনের আয়াতের বিশেষ বিশেষ আয়াত ওই ব্যক্তির উপর প্রয়োগ করা হলে ওই ব্যক্তির উপর যে পাওয়ারটা মানে করতেছে কমিউনিকেট করতে চাচ্ছে তার উপর একটা প্রভাব পড়ে, সে আর নিজেকে ধরে রাখতে পারে না, তাকে আসতেই হবে। আচ্ছা, আপনি তো একটা খুব সাধারণ মানুষ ছিলেন, একেবারে সাধারণ মানুষ ছিলেন, এখনো আমি এখনো খুব সাধারণ মানুষ, মানে আপনার হঠাৎ করে এই জায়গায় আসতে হলো কেন? এই জায়গায় আসলে আমি নিজেও আসতে চাই না, এখনো চাই না, এখনো চাই না। জাস্ট নিয়তে কিছু কিছু সময় তার ট্র্যাকে চেঞ্জ করে নিয়ে আসে হয়তো আমি। এবং আপনি বলছিলেন একটু আগে খুব দুঃখ করে যে আমার হয়তো আমার এলাকাও ছাড়তে হবে কারণ এখন আমাকে এই সমস্ত জিনিসে ইনভলভ হয়ে যাচ্ছে। কথা কি, আমি আসলে এগুলো পছন্দই করি না, মানে আমি চাই না এই লাইনটা, কিন্তু আমি পারতেছি না যখন দেখি যে কেউ এই লাইন চান না কেন, সমস্যাটা কোথায়? আসলে সমস্যাটা আসলে আমাদের সমাজে এই বিষয়টা একটা এডুকেটেড পার্সনকে অ্যালাউ করে না। এমনিতে কোনো সমস্যা হয় এমনি আপনার মানে এটা? আমি তো কোনো সমস্যা ফিল করি না, কিন্তু আপনার আসলে এটা ভালো লাগে না? তবে হ্যাঁ, একটা জিনিস যে আমার কেন কোনো মানুষের যখন উপকার করে তখন ভালো লাগে না? আত্মতৃপ্তি পায়, প্রচন্ড আত্মতৃপ্তিতে তো খুব ভালোই লাগে, কিন্তু
আমি তো আমার ধরেন এখানে আমি আমার নামটা বলতে আগ্রহী না, এ কারণে যে আমি এই বিষয়টা আমার মধ্যে রাখতে চাই। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনি আপনি ওই যে বলছেন যে পাওয়ারের ব্যাপারটা, ওই যে একজনের কাছ থেকে আরেকজনের পাওয়ার কেড়ে নেওয়া, মানে এই ব্যাপারটা আমি বুঝিনি, এই ব্যাপারটা কি আসলে? আসলে কথা কি, মানে আমাদের মানে কিছু কিছু মানুষের কি নিজস্ব কিছু পাওয়ার থাকে, এর ক্ষমতা থাকে? প্রতিটা ব্যক্তির গড গিফটেড কিছু না কিছু থাকে। আচ্ছা, এটা 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 তার মানে স্রষ্টা প্রদত্ত গিফট, যার কারণে এটা হচ্ছে। তো এটা থাকে, এটাকে বাড়িয়ে নেওয়া যায়, কেউ মেডিটেশনের মাধ্যমে বাড়ায়, কেউ ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে বাড়ায়, কেউ বা মানে এটা কি বলবো টিচার বা পীর মসজিদের মাধ্যমে বাড়ায়, কিন্তু এই পাওয়ারটা প্রতিটা মানে মানুষের মধ্যে সুপ্ত থাকে। এবং আপনার কাছে আমি গল্প শুনতে গেলাম, সেটা জানলাম, সেটা আপনি ডিটেল হয়তো বলবো না বলতে, যে আপনি কোনো একজন মানুষ আপনার ক্ষতি করতে চেয়েছিল এবং সেই মুহূর্তে আপনি আরো একজনের আরো একজন বুজুর্গ ব্যক্তির সাহায্য নিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে কোন সময় মানে মানে এই সমস্ত ক্ষেত্রে সাধারণত ব্ল্যাক ম্যাজিক করার সময় যখন কেউ করে তখন কোন সময় তার মানে নিজের কোনো কিছু বলতে হয় না বা কোনো কিছু কি যেন বলছিলেন আপনি একটু যদি বলতেন আমাদের। এই ব্যাপারটা হচ্ছে এরকম যে যদি কারো মানে পাওয়ার মানে আমরা যারা সাধারণ আমরা জানি না আমার মধ্যে কি আছে, তারা মানে যারা জানে না যে আমার ভিতরে কি সুপ্ত আছে, প্রতিটা মানুষের মধ্যে কিছু সুপ্ত পাওয়ার থাকে, তো আমি জানতাম না যে আমার মধ্যে কিছু আছে। তো একটা পর্যায়ে আমাকে যে লোকটাকে জানালো যে আমার মানে যেভাবেই হোক সে জানলো যে আমার মধ্যে আছে, সে তার সাথে আমার একটা যোগাযোগ হলো, সেক্ষেত্রে সে আমাকে বললো যে আমার মধ্যে আছে। তো আমি ভাবলাম যে আমার মধ্যে যদি কিছুই থেকেই থাকে তো আমার তো সেটা আগ্রহ, কারণ এই ব্যাপারে যে কারো একটা আগ্রহ জন্মায় যে আমার মধ্যে যদি কোনো পাওয়ার থাকে কেন আমি সেটাকে জানবো না, আমি কেন সেটাকে চর্চা করবো না বা অ্যাক্টিভ করবো না। তো সেই হিসাবে আমি সে বললো যে আপনার পাওয়ারটাকে আমরা আমি আপনাকে দেখিয়ে দিতে পারি বা আপনাকে বুঝিয়ে দিতে পারি, অনুভব করিয়ে দিতে পারি। তো আমি কিউরিওসিটিতে তাকে তার হেল্প চাইলাম যে ওকে করতে বেটার, কিন্তু একটা পর্যায়ে যে সে যে অবস্থায় আমাকে নিয়ে যেল তখন আমার মধ্যে মধ্যে কিছু প্রশ্ন জাগলো যে এইভাবে তো না, এটা তো আমার ওয়ে না বা আমার আমার মানে আমার রিলিজিয়াস ওয়ে না, সো এতে আমি কমিউনিকেট করবো না। তখন আমি বিষয়টা বোঝার জন্য আমার সন্দেহ হওয়া কারোর জন্য আমি আমার একজন জানা বুজুর্গের কাছ থেকে গেলাম, ওনাকে বিষয়টা খুলে বললাম। উনি আমাকে একটা কথাই বলল যে প্রতিটা মানুষের মধ্যে থাকে, এখন এটা আল্লাহ কাউকে কি দিচ্ছে বা রাখছে সেটা আল্লাহ, তুমি এখন জানো না হয়তো বা কাল জানবা, আজকে এতটুকু জানো এর চেয়ে বেশি জানতে পারো, কিন্তু তুমি যদি স্টেবল না থাকো তাহলে এইটুকু জানাটাকে তুমি ধরে রাখতে পারবা না। তো তোমাকে যদি যে বলতে পারিয়ে দেবে, হ্যাঁ তার যদি ক্ষমতা থাকে সে দেখাক, আমরাও দেখি আমরাও বুঝি সে কতটুকু পারে এতটুকু। তারপরে তারপর সে আমাকে নিয়ে বেশ কয়েকবার মানে বসল, আমাকে বেশ কিছু জিনিস সে অবাক করে বলল যা আমি শুধু জানি আর কারো জানার কথা না, এগুলো বলে সে আমাকে মানে হিপনোটাইজ করে। যেমন সে শুধু আপনার মানে ডেইলি লাইফের মধ্যে ঢোকেনি, সে আপনি স্বপ্ন কি দেখেন সেটাও বলে দিচ্ছে, সেটা বলে দিচ্ছে আমাকে। সে জিজ্ঞাসা করতেছে শিবলি ভাই আপনি অমুক কি নিয়ে, আমি নামটা এখানে কারণ বশত বলতেছি, একটা বিশেষ পার্সন কে নিয়ে রিলিজিয়াস পার্সন কে নিয়ে আমাকে বলে যে আপনি অমুক কি নিয়ে আপনি একটা স্বপ্ন দেখছেন আমাকে বলেন। তো আমি অবাক হয়ে মানে কিছুটা অ্যাস্টোনিস্ট হয়ে তার কাছে অনেকটা সময় অপেক্ষা করার পরে নিজেকে স্বাভাবিক করার পরে তাকে আমি বলেছিলাম হ্যাঁ স্বপ্নটা এমন ভাবে দেখেছি। তখন সে স্বপ্নটা নিয়ে সে এমন সব অ্যানালাইসিস বা এমন সব চর্চা শুরু করলো, তখনই আমি বুঝে ফেললাম যে সে রাইট ওয়ে না রং ওয়েতে ট্রাই করতেছে, এমনকি রং ওয়ে আমাদের কারোর জন্য পজিটিভ হতে পারে না, রং এ সবসময় রং লাইনে। কখন সে হাল ছেড়ে দিল? সে হাল ছেড়ে দিল বলতে ভুল হলো, সে হাল ছেড়ে দিতে বাধ্য হল, কারণ সে বলল একদিন একদম আমি বিষয়টাকে খুব শর্টকাট যেহেতু আমি এখানে বিষয়টা বলতে চাচ্ছি না, সে তো যা না বললি না, সে একদিন আমাকে বলল আজকে আমার সাধনার চরম পর্যায়ে চলে আসছে, হয়তো বা আমরা কাকে নিয়ে সাধনা কি সাধনা এটা শুধু বলবো না, হ্যাঁ স্কিপ করবো, আমি পুরো ঘটনাটা জানি আপনাদেরকে বললাম এটা আগে। হ্যাঁ আজকে বলেন তো আজকে আমাদের আমার সাধনার মানে ওই ব্যক্তির সাধনার নামটাও আমি বলতেছি, আমার সাধনা আজকে চূড়ান্ত দিন, আজকে রাত্রে আপনি কি স্বপ্ন দেখেন আমাকে বলবেন। তো এই অবস্থা হওয়ার পরে আমি ওই দিন রাত্রে কিউরিওসিটি নিয়ে, সাধারণত আমি যেদিন কিউরিওসিটি নিয়ে সেদিন স্বপ্ন ভালো দেখি না, কারণ দেখতে চাইলে আর নর্মালি যা দেখেছে একটা গড গিফট।
তো ওই দিন খুব কিউরিয়াসিটি নিয়ে যে আজকে তো স্বপ্ন দেখবো, হয়তো বা সেই দেখানোর একটা ওয়ে তৈরি করবে। তো স্বপ্ন রাত্রে শুনলাম, রাত্রে স্বপ্নে দেখলাম, স্বপ্নটা কি বলবো? হ্যাঁ বলেন, আপনি যেভাবে বলা যায় যতটুকু বলা যায় ততটুকু বলেন। আমি স্বপ্নে দেখলাম যে যে ব্যক্তিটা আমাকে নিয়ে মানে সাধন করতে এসেছে, সে একটা মানে বড় বাসের ড্রাইভিং স্ট্যান্ড ধরে বসে আছে। আচ্ছা, তার পিছনে দুইটা মেয়ে এমনকি তিনটা ছেলে, তারা মানে মেয়েগুলো গান গাচ্ছে, গুলো হয়ে বসে আসছে, আর একটা একটা লোক মানে ঢোল বাজাচ্ছে, আরেকজন বিন্দেরা বাজাচ্ছে, আর একটা কেউ যেন কোন মিউজিক বাজাচ্ছে। তো এই সিচুয়েশনে সে আমি দেখতেছি যে আমি উপর থেকে আকাশ থেকে নামতেছি ওই বাসের উপরে, যে বাসে যে সাধন করতেছে সে স্টিয়ারিং সিটে পিছনে পাঁচজন, দুইজন মহিলা তিনজন পুরুষ বসে আছে। তো আমি ছাদের উপরে আসার পরে ছাদটা যেন কেমন ঘুরা মানে মেঘের মতো হয়ে গেল। আমি বাসের মাঝখানে ওই পাঁচজন ব্যক্তি যারা রাউন্ড করে বসে মানে অন্যান্য গান মানে ধর্মীয় গানগুলো গাচ্ছে তাদের মাঝখানে এসে আমি বসলাম। এই মুহূর্তে দেখি যে ওই ড্রাইভিং সিটে যে আছে সে আমার দিকে তাকে মিষ্টি একটা হাসি দিয়ে তাকাচ্ছে। ঠিক ওই সময় মনে হলো যে গাড়িটা একটা অ্যাক্সিডেন্ট করল। অ্যাক্সিডেন্টটা এমন হলো যে আমার চোখের সামনে শুধুমাত্র দুইটা মেয়ে বাদে আর আমি বাদে তিনজন পুরুষ আর ওই ড্রাইভিং সিটে যে আছে সে সহ গাড়িটা দুমড়ে মুচড়ে একাকার হয়ে আমার চোখের সামনে আস্তে আস্তে দূরে সরে যাইতে লাগলো। আমি হুট করে হাতটা মানে তাদেরকে হেল্প করার জন্য, তা তো আমার খুব ওয়েন, তাদেরকে হেল্প করার জন্য যখনই আমি তাদেরকে ধরতে যাবো বা হেল্প করতে যাবো তখনই আমাকে কোনোভাবে না করা হলো যে না তাদের পাপের শাস্তি এটাই। এই পর্যন্ত হয়ে আমি ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙার পরে আমি খুব অবাক হয়ে গেলাম, এটা কি দেখলাম? এটা তো নর্মাল একটা স্বপ্ন, এর সাথে তো বাস্তবতার কোনো মিল হতেই পারে, কেউ গাড়ি চালাচ্ছে ওইখানে কেউ করতেছে, আমি নামছি, এটা স্বাভাবিক। পরের দিন সকালবেলা আমি যখন ওই ব্যক্তির কাছে গেলাম তখন আমি যাওয়ার পরে তাকে দেখে অবাক হয়ে গেলাম, তার চোখগুলো বড় বড় হয়ে গেছে, চোখগুলো রক্তিমাভা, একদম রক্তিমাভা, তার মধ্যে নার্ভাস মানে একজন অ্যাবনর্মাল ব্যক্তির কাছাকাছি অবস্থা। সে আমাকে দেখে হাউ মাউ করে কান্না শুরু করলো যে আমি পারলাম না। কেন ভাই, কি হয়েছিল? বলে আপনি স্বপ্ন কি দেখছেন সেটা বলে। আমি বললাম যে আমি যে স্বপ্নটা আপনাকে বললাম এই মাত্র রাসেল ভাই, আমি সেটাই তাকে বললাম। তখন বললো যে ভাই আমি সাধনার চূড়ান্ত মুহূর্তে আইসা কন্ট্রোল হারিয়ে ফেলছি, এটা হওয়ার কথা ছিল না, এখানে তৃতীয় কোন শক্তি আপনাকে সেভ করছে। আমি তখন কথাটা খুব ক্লিয়ারলি মানে খুব স্ট্রংলি তাকে ধরলাম, সেভ করা মানে তার মানে কি আপনি আমার ক্ষতি করতে চাচ্ছেন? তখন সে বলতেছে না মানে ওটা না, ওইভাবে একটু নিজেকে সামাল দিয়ে একটু নিজের ট্র্যাকে চলে এসে বলল যে না সিদ্ধি ভাই ওই না ওইটা না, তো আপনার যেটা হয়েছে যে ওটা হওয়ার কারণে আমি আমার পাওয়ারটাকে হারিয়ে ফেলছি, আর আমার সাথে যে তিনজন লোক ছিল তারা অসুস্থ, এখন তারা বিছানায় আছে, আমি শুধু আপনার সাথে দেখা হবে বলে আজকে দোকানে আসছি, এই অবস্থায়। তো এই অবস্থা হওয়ার পর তার সাথে কথা বলেছে, যেহেতু পারলো না তো সে আমাকে সরি বললো, ভাই আমি পারলাম না। তখন বললো ইসোকে আপনি আপনার জায়গায় থাকেন, আমি আমার জায়গায় থাকি, আপনার এখানে স্টপ, এরপরে এই বিষয় নেওয়া হবে না। তার কিছুদিন পরে সে আমাকে ফোন করে বলতেছে ভাই আমাদের যেখানে শুরু হয়েছে আমরা কি আবার শুরু করতে পারি না? এই কথা বলার পর আমি একটা কথা বলছিলাম যে না ভাই আর যা গেছে গেছে। ঠিক ওই সময়ে আমার কানে কেউ বলতেছে না ও যদি এটা শুরু করে ওর ক্ষতি হবে, ও তো পাওয়ার হারাইছে, ওর ক্ষতি হবে, ওকে এখানে স্টপ দাও, আর ওর সাথে তুমি কথা বলবা না, যোগাযোগ করবো না, ও করতে পারবে করলে ওর ক্ষতি হবে। যেহেতু আমি সাথে সাথে ফোন দিয়ে তাকে জানাম, ও ওই ওই কণ্ঠে আমাকে আরেকবার বলল যে ও অমুক জায়গায় অমুক কাজ করছে, অমুক জায়গায় অমুক কাজ করছে। এটা বলার সাথে সাথে আমি ফোন দিয়ে তাকে জানালাম, ভাই আপনি এই কাজটা অমুক জায়গায় করছেন, আর এরকম আপনার সাথে যোগাযোগ করতে আমাকে না করা হচ্ছে। তখন সে বলতেছে হ্যাঁ ভাই আমি করে আসছিলাম, সেটা এখন আর নাই। আমি মানে ব্যাপারটা বুঝতেই পারলাম না যে এইগুলো কেন, আমি
এই থেকে বুঝতে পারলাম যে এখানে কোনো কিন্তু আছে, যেটা আমাকে বুঝতে হবে, জানতে হবে, যার জন্য আমি পরবর্তীতে বিভিন্ন বুজুর্গের সাথে কথা বলি। এবং আপনি তো অনেক কেস সলভ করেছেন, সেই সমস্ত বিষয়ে আমরা একটু পরে আসব এবং একটু পরে কথা বলবো সেই বিষয়ে। আমরা আপাতত একটা ছোট্ট ইমেইলে যাই এবং ইমেইলের পরে আমরা আবারও আপনার সাথে কথা বলবো। তো আমাদের কয়েকদিন আগে আমরা ফেসবুকে আপনারা দেখেছিলেন যে একটা পোস্ট দিয়েছিলাম, যে পোস্টে আমরা কিছু ছবিও দিয়েছিলাম এবং সেই ছবি সম্পর্কে আপনাদেরকে আমি পোস্টটা একটু পড়ে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি কোন পোস্টের কথা বলছি। একটা পোস্ট ছিল আমাদের এরকম এই কয়েকদিন আগে, যে মানে দুটো ছবি দিয়েছিলাম এবং দেশের বাইরে থেকে এসেছিল। একটু ইন্টারনেটে ঝামেলা করছে যার জন্য আমি একটু দেরি হচ্ছে, এক সেকেন্ড। হ্যাঁ, আমরা দিয়েছিলাম এরকম যে রকিবুল হাসানের পাঠানো ছবি, ডাইনিং টেবিলের এই দুটো চেয়ার একা একাই তাদের জায়গা বদলায়, নাকি কেউ তাদের সরিয়ে নিয়ে যায় নিজের সুবিধা মতো। রকিবুলকে কিছুদিন আগে হসপিটালে যেতে হয়েছিল কেন, সব প্রশ্নের উত্তর মিলবে, শুনতে ভুলবেন না রেডিও 43.0 FM প্রতি শুক্রবার রাত 11:59। ঘটনাটা বলি, খুব সিম্পল একটা স্টোরি, যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আমি রকিবুল হাসান, আমি লাইফে যেহেতু এরকম আমার লাইফে যেহেতু এরকম ঘটনা আগে ঘটেনি, আমি একে প্যারানর্মাল বলবো কিনা জানি না, বাট ঘটনা শুরু গত অক্টোবরে। নতুন একটা জব আমি জয়েন করার জন্য গত অক্টোবরের 3 তারিখে পর্তুগালের একটা জায়গায় যাই এবং সেখানে যাওয়ার পরে আমি একটা সিটিতে মুভ করি। জব থেকেই আমাকে 3 বেডরুম একটা অ্যাপার্টমেন্ট দেয়। অ্যাপার্টমেন্টে আমি এবং আমার স্প্যানিশ কলিগ সার্গিও আমরা থাকতাম, এবং বলে রাখা ভালো যে অ্যাপার্টমেন্টটিতে নতুন ওঠার কারণে ওয়াইফাই কানেকশন ছিল না, মোবাইল নেট ও বাসার ভেতরে দুর্বল ওয়াইফাই, আমাদের নেট ইউজ করতে গার্ডেনে যেতে হতো। কিচেনের সাথেই গার্ডেন ছিল, রাতের বেলা বাইরে ঠান্ডা হওয়ায় আমাদের নেট ইউজ করতে হলে আমরা কি করতাম, ডাইনিং এর টেবিল থেকে একটা চেয়ার নিয়ে গার্ডেনে যাওয়ার যে দরজা, সেই দরজার কাছে বসে নেট ইউজ করতাম। এবং ডাইনিং টেবিলে 5টা চেয়ার ছিল। 21 নভেম্বর ঘটনার দিন রাতে আমি অন্যান্য রাতের মতো ডিনার করে নিই, নেট কিছুক্ষণ নেটে কিছুক্ষণ সময় কাটিয়ে ঘুমাতে যাই। ঘুম ভাঙতেই দেখি আমি হসপিটালের বেডে শুয়ে আছি, মাথায় প্রচন্ড ব্যথা। আমার পাশে সার্গিও এবং আমার ম্যানেজার ব্রুনো দাঁড়িয়ে আছে। জানতে পারলাম যে রাতে স্মোকিং করতে গিয়ে সার্গিও উঠে দেখে যে কিচেনে আমি অজ্ঞান হয়ে পড়ে আছি এবং আমার ম্যানেজারকে কল করে, এবং ব্রুনো এসে ওরা দুজন ট্রাই করে আমার জ্ঞান ফিরাতে না পেরে ইমার্জেন্সিতে কল দেন এবং অ্যাম্বুলেন্স নিয়ে আসে এবং ডাক্তার আমাকে জিজ্ঞেস করেন আমি কোনো ড্রাগ নিয়েছি কিনা। আমি বলি যেন আমি স্মোক পর্যন্ত করি না। এটা বলার পরে যেটা হয় সেটা হচ্ছে কিচেনের ডাইনিং টেবিলের 5টা চেয়ারের মাঝে 2টো চেয়ার আমি প্রতিদিন সকালে ব্রেকফাস্ট করতে গিয়ে দেখতাম যে বের করা আছে, অথবা গার্ডেনে যাওয়ার দরজার কাছে আছে। আমি ভাবতাম যে কেউ হয়তো আমার মানে রুমমেট কেউ হয়তো মেবি তারা ইউজ করছে, মানে আমার যারা বাসায় থাকে তাদের কেউ হয়তো ইউজ করেছে। 25 নভেম্বর ফ্রাইডে ওই দিন সার্গিও কোন একটা কাজে লিসবন গিয়েছিল এবং ওই দিন আমি পুরো বাসা ক্লিন করি। পরের দিন সকালে আমি কিচেনে গিয়ে আটকে উঠি, দেখি ডাইনিং টেবিলের 2টো চেয়ার ঠিক গার্ডেনে যাওয়ার দরজার কাছে কে যেন সরিয়ে রেখেছে। আমি সত্যি খুব ভয় পেয়ে যাই এবং আমার বন্ধু তো গত রাতে বাসায় ছিল না, তাহলে চেয়ারগুলো সরালো কে? ওই দিন আমি জবে ম্যানেজারকে সবকিছু খুলে বলি এবং উনি বলেন যে নতুন একটা বাসা ম্যানেজ করে দিবেন এবং 1 ডিসেম্বর আমি 2 বেডরুমের একটা অ্যাপার্টমেন্টে মুভ করি। 27 ফেব্রুয়ারি রাতে একটু তাড়াতাড়ি ঘুমোতে যাই, বৃষ্টি হচ্ছিল বলে মোবাইলের শব্দে নিজে আবিষ্কার করি সকালবেলা কিচেনে পড়ে আছি, ঠোঁট থেতলে রক্ত মেঝেতে পড়ে আছে। আমি কিচেনে কখন কিভাবে আসলাম কিছুই মনে করতে পারছি না। আমার মোবাইল ফোন বেজে ওঠায় দেখলাম যে জব থেকে বেশ কয়েকবার কল করেছে। আমি বললাম যে আই এম ফিলিং সিক অ্যান্ড আই উইল নট কাম টুডে। শরীর প্রচন্ড ব্যথার কারণে আমি গিয়ে শুয়ে পড়লাম এবং প্রায় সন্ধ্যায় ঘুম থেকে উঠে যা দেখলাম সেটা দেখার জন্য আমি আমার নিজের চোখ বিশ্বাস করতে চাচ্ছিল না। দেখলাম যে ডাইনিং টেবিলের 2টো চেয়ার আমার বেডরুমে ঠিক আমার বেডের পাশে এনে রেখে দিয়েছে কেউ। আমি জানি না আমার সাথে এগুলো কি হচ্ছে। আমি
পর্তুগাল সেন্ট্রাল মসজিদের ইমাম সাহেবের সাথে দেখা করতে যাচ্ছি, এই বিষয়ে পরামর্শ চাইতে আমার জন্য দোয়া করবেন। এই যে আমি এই ঘটনাটা পড়লাম, তার একটা উদ্দেশ্য আছে। আমাদের ভিডিও ফুর্তিতে একটা ঝামেলা ছিল, সেটা হচ্ছে আমাদের স্টুডিও থেকে, আমাদের একটা স্টুডিও থেকে আরেকটা স্টুডিও, আমার হাতে আগে ঘটনাটা শেয়ার করেছি, দেখা যায়। তো আমরা ভূত এফএম যে স্টুডিওতে এখন বসে করছি, এই স্টুডিওতে আমরা ভূত এফএম শুরু করি, মাঝখানে আপনারা জানেন যে একবার ঝামেলা হয়েছিল এবং তারপরে আমাদের কিছু ঝামেলার জন্য টেকনিক্যাল কিছু প্রবলেম হয়েছিল এবং সেই প্রবলেমের কারণে এই স্টুডিওটাই বন্ধ হয়ে যায়। তারপরে আমরা অন্য একটা স্টুডিওতে শিফট করি, এখন সেই স্টুডিওর হাইকেন অবস্থান, এখন সেই স্টুডিও থেকে আমরা শিফট করে আবার এখানে চলে আসছি। বাট ওই স্টুডিওটা তখন মানে ওই স্টুডিও থেকে তখন হচ্ছে মানে আরেকটা সেকেন্ড স্টুডিও ছিল। তো ওই স্টুডিওতে আমরা মাঝে মাঝে দেখত, আমাদের এখান থেকে এই স্টুডিওতে যারা কাজ করতেন, এই স্টুডিও থেকে ওই স্টুডিওতে দেখতেন যে চেয়ারটা একা একা দুলছে, কোনো আরজে ভেতরে নেই, কেউই নেই, বা চেয়ারটা দুলছে। দেখে মনে হতো যে কেউ একজন হয়তো ওই চেয়ারে বসে আছেন এবং শো করছেন এবং চেয়ারটা একা একা দুলছে, যেটা কোনোভাবেই সম্ভব না, বাট এইটা ঘটত। ঠিক একইভাবে উনি বলছেন যে দুটো চেয়ার তার কাছে চলে আসতো, এই দুটো চেয়ারে কারা বসেন, এই দুটো চেয়ারে কেউ কি বসেন এসে তাকে অবজার্ভ করার জন্য, নাকি এই দুটো চেয়ার তিনিই জেনে নিয়ে আসেন, কি জানে। বাট কিছু একটা ঝামেলা আমি যেন আমি এই এই সমস্যাটা যেহেতু এখানে দেখতে পেয়েছিলাম, সুতরাং আমার কাছে মনে হচ্ছিল যে এই সমস্যাটাও কাছাকাছি কোনো সমস্যা হতে পারে। আপনাদের তো পোস্ট দেয়াই আছে, সেখানে আপনারা কমেন্ট করতে পারেন, আপনারা জানাতে পারেন আপনাদের মতামত। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন। ওয়েলকাম ব্যাক, আমি ব্রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.5 FM, আর এই মুহূর্তে চলছে ভূত এফএম। আপনারা সবাই লিখছেন, আনিসা ব্যানার্জি, আনিসা বনশ্রী থেকে আমাদের লিখেছেন যে এখনো পর্যন্ত আর ভয় লাগেনি। নয়ন আমাদের এসএমএস করেছেন, আচ্ছা আপনি কি মানে ভয় লাগেনি, হাসিও নিশ্চয় লাগেনি এবং কিছু কিছু ক্ষেত্রে নিশ্চয় অবাক লেগেছে, এটুকু আশা করতেই পারি আমরা। নয়ন এবং অয়ন আমাদের এসএমএস করেছেন রাঙামাটি থেকে, লাইট অফ করে তারা ভূত এফএম শুনছেন এবং তার কাছে বেশ ভয়ঙ্করই লাগছে। কাইয়ুম বিশ্বাস আমাদের এসএমএস করেছেন মানিকগঞ্জ থেকে, এছাড়া আমাদের তিনি খুব একটা অদ্ভুত কোশ্চেন করেছেন, এই প্রশ্নের উত্তর আমি ভাই আপনাকে কেন দিব, আর যেদের স্যালারি কত, আপনি ইন্টারভিউ দিতে পারেন, ইন্টারভিউ দিলে জানতে পারবেন সবকিছু, আপনার এক্সপেকটেশন কত এটা জানি আমরা। এস এইচ আব্রার আমাদের এস এম এস করেছেন, ফার্স্ট স্টোরিটা ভালো ছিল। ইঞ্জিনিয়ার অনেক আমাদের এস এম এস করেছেন যে ভূত এফ এম, আচ্ছা ভূত ভূত এফ এম এ, আচ্ছা ভূত দেখতে কেমন এটা জিজ্ঞেস করছে, আমি এখনো পর্যন্ত দেখিনি। আমাদেরকে সৈকত এস এম এস করেছেন ম্যামন সিং থেকে, এছাড়াও হাসান খান আমাদের এস এম এস করেছেন বিশ্বনাথ সিলেট থেকে এবং তিনি এসেছেন ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমাদেরকে এছাড়াও মোস্তাক এস এম এস করেছেন আমাদেরকে এমডি মামুন দিনাজপুর থেকে। নির্বাক তামিম আমাদের এস এম এস করেছেন, আমাদের এস এম এস করেছেন দেখতে পাচ্ছি এস এইচ আব্রার। এছাড়াও আশরাফুল আমাদের এস এম এস করেছেন, সালমান খান আমাদের এস এম এস করেছেন এবং ফার্স্ট ঘটনাটা সম্পর্কে তিনি প্রশংসা করেছেন। আমাদেরকে অভিজিৎ এস এম এস করেছেন পিউল রহমান বাগেরহাট থেকে, ছিল মেহেদি হাসান চাপাইনবাবগঞ্জ থেকে আমাদের এস এম এস করেছেন, উত্তরা থেকে আদনান আমাদের এস এম এস করেছেন এবং তার বার্থডে জন্মদিনে অনেক শুভেচ্ছা আদনান আপনাকে। আচ্ছা আমাদের এছাড়াও দেখতে পাচ্ছি যে নয়ন বাগেরহাট থেকে এস এম এস করে বলছেন যে স্টোরিটা ভালো ছিল। ফয়সাল নারায়ণগঞ্জ থেকে আমাদের এস এম এস করেছেন, বৃষ্টিতে ভূত এফএম আওসাম লিখেছেন তিনি। এছাড়াও আমাদেরকে ইমরান এস এম এস করেছেন বাগেরহাট থেকে এবং আজকে ভয়ঙ্কর ঘটনা শুনতে পারবো তো ইনশাল্লাহ, দেখা যাক। আলিফ আমাদের এস এম এস করেছেন এবং নাইট কোচে তিনি ঢাকা থেকে কুষ্টিয়ে যাচ্ছেন, আমাদের সঙ্গে আছেন। আমাদেরকে শামীম এস এম এস করেছেন এবং তিনি বলছেন যে আমার ফ্রেন্ড খুব ভয় পাচ্ছি। আর আমাদেরকে গোলাম রাব্বি এস এম এস করেছেন মিডফোর্ড ঢাকা থেকে। এছাড়াও জিহান আমাদের এস এম এস করেছেন রাজশাহী থেকে, এস এম এস করেছেন আমাদেরকে এমডি বুলবুল। এছাড়াও অভিজিৎ ভট্ট আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, নামটা অনেক পরে লিখেছেন পড়তে পারলাম না। এছাড়াও জিহাদ আমাদের এস এম এস করেছেন, ব্ল্যাক ম্যাজিকের ক্ষেত্রে কোন তুলরাশি ইউজ করা হয় কিনা এটা আমি জানি না। আমাদেরকে জিলান এস এম এস করেছেন, আর অনেকেই আছেন আমাদের সাথে। আমরা ফেসবুকের পোস্টগুলো, আপনাদের যে কমেন্টগুলো করেছেন পোস্টের নিচে, সেগুলো ইনশাআল্লাহ আস্তে আস্তে পড়ব। আপাতত আমরা আমাদের আরও একজন এখানে
অতিথি আছেন তার কাছে যাই এবং তার কাছে ঘটনা শুনব। এবং তিনি এসছেন, আপনার নামটা একটু প্লিজ বলবেন, আপনি কোথা থেকে এসছেন? হ্যালো রাসুল ভাই, জি আমার নাম হচ্ছে রেদওয়ান, আমি এসেছি আপনার উত্তরা থেকে। আচ্ছা, আমরা উত্তরা থেকে যেহেতু আপনি আসছেন এবং আমি যেহেতু জানি যে আপনাকে রেগুলার গাড়ি ড্রাইভ করেই বাসায় ফিরতে হয়, তো আপনি আমাকে বলেছিলেন এবং আমার সেটা আরেকবার জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে আপনার একটা স্টোরি আছে যেটা আমরা অনেকবার আলোচনা করেছি, তারপরে আপনিও সেটা দেখেছেন, তো সেটা হচ্ছে যে এয়ারপোর্ট রোড নিয়ে, সেই ঘটনা দিয়ে আমরা আজকে শুরু করি। থ্যাংক ইউ রাসুল ভাই। আমি উত্তরাতে থাকি 96 থেকে। সো 96 থেকে আমি অনেকগুলো প্রায় আপনার একটা পার্টিকুলার একটা স্পট আছে, যেটা যেটা আপনার বিমানের হেড অফিস যেটা আর কি লোকেশনটা ওখান থেকে, ওটার রাস্তার ডান দিকে আপনার সিভিল এভিয়েশনের একটা গ্রেভিয়ার্ড আছে। সো আমরা এই মেইন রোডের উপর আমি বেশ কয়েকটা ইনসিডেন্ট ইয়ে করেছি, শুনেছি। আমার যে আমি যেটা নিজে এক্সপিরিয়েন্স করেছি আর কি, ইট ওয়াজ ব্যাক অন 2003 and I vividly remember it was 25th December, Christmas chori chilo, Thursday. So okhan theke ami amar ek uncle er basha theke ratre pray 1:30 pone 2:00 theke drive kore amar yediye kotha aschilam basha back korchilam, to amar pashe amar baba chilo, pichone seat amar ma chilo arki. So okhane ami jodi dekhi I was driving at a speed of 120 km, tokhon ratre 1:30 বাজে, 3 দিনের ছুটি, রাস্তা একদম ইয়ে খালি। আর তখন আপনি হয়তো বা তখন মানে কিছু আপনার খেয়াল থাকবে যে 2003-04 এর দিকে আপনার উইন্টারে কিন্তু খুব ভালো শীত ছিল আর কি, মানে দেয়ার ওয়াজ টাইম যেখানে দুই সপ্তাহ আমরা সূর্যের আলোয় ইয়ে করে মানে এন্টায়ার ডে ওয়াজ সাচ। সো রাত্রেবেলা আমরা যখন ব্যাক করছিলাম তখন আমি দেখলাম যে আমি যখন আপনার যেটা এখন আপনার ঢাকা রিজেন্সি হোটেল, তখন তো হোটেলটা ছিল না, খিলখেট বলে জায়গাটা, ওটা যখন ক্রস করে আমি যখন আই ওয়াজ ড্রাইভিং টুয়ার্ডস বিমানের যে অফিসটা বলাকাটি, সো ওখানে দেখলাম যে রাস্তায় এক প্যাচে শাড়ি পরা একজন খুব বয়স্ক একজন মহিলা, সে আপনার স্টিক ধরে রাস্তাটা ক্রস করতেছে। আমি ওনার ফেস দেখি নাই, বাট আমি মানে ক্লিয়ারলি ওই মহিলাটাকে দেখলাম সে রাস্তা ক্রস করতেছে। সো সিন্স যেহেতু অনেক রাতেবেলা ছিল, রাস্তা একদম খালি, আমি স্পিডে ড্রাইভ করছিলাম, তো আমার বাবা আমাকে বললো যে তুমি স্পিডটা কমাও। আচ্ছা, আমি গাড়িটা আমার রাস্তার একদম মিডল যে লেনটা ওই লেনে ছিলাম, আমি স্পিডটা রিডিউস করে লেস দেন 100 এ নিয়ে আসলাম, আমি বিম দিচ্ছি, হর্ন দিচ্ছি, সেই মহিলাটা আপনার কন্টিনিউসলি সে আস্তে আস্তে হেঁটে হেঁটে রাস্তার একদম মিডলে অলরেডি চলে আসছে। তো আপনি আসলে খেয়াল করবেন যে এয়ারপোর্টের রোডের দুই রাস্তার মাঝখানে কিন্তু আপনার একটা আইল্যান্ডটা বেশ উঁচা কংক্রিটের যেটা দুই রাস্তা যে ডিভাইডার, তো আমি যখন স্পিড কমায় অলরেডি আমার 50 বিলো, তখন আমি মহিলাকে জাস্ট মহিলাটার ব্যাক সাইড দিয়ে গাড়িটা ক্রস করে আমি আমার সাইড লুকিং মিরর রিয়ার ভিউ মিররে দেখলাম যে মহিলাটা নাই। আচ্ছা, এবং আমি এক পর্যায়ে গাড়ির গ্লাসটা নামে আমি নিজে মাথাটা বের করে ঘুরে দেখলাম যে মহিলাটা গেল। তো আমি জাস্ট দেখলাম যে এত উঁচা একটা ওয়াল, একটা কুজা একজন বয়স্ক মহিলা, সে ওই ওয়ালটা কিভাবে ক্রস করলো, আর ওয়ালটা ক্রস করার পরে রাস্তার ওই পাশে হচ্ছে আপনার পুরোটা আপনার ডোবা, সো মহিলাটা সি জাস্ট ভ্যানিশড আর কি। সো আমি তাকানোর পরে আই ওয়াজ ডান, আমি আমার আব্বার দিকে ইয়ে করলাম, তাকালাম, আব্বা বললো যে তুমি সোজা তাকাও, সোজা থেকে তুমি জাস্ট ড্রাইভ করো, আর এটা নিয়ে আর এত কিছু মানে ডিসকাস করার এখন কিছু ইয়ে নেই। তো আমি ওটা এক্সপিরিয়েন্স করার ইনফ্যাক্ট কয়েক মাস আগে আমি ওখানে একটা স্টোরি শুনেছিলাম, আমাদের একজন খুব মানে আমার আর কি পরিচিত, ওনার মেয়ের বিয়ের এক সপ্তাহ পরে ওই সেম স্পটে ওনার হাজবেন্ডকে নিয়ে উনি ড্রাইভ করে এয়ারপোর্টের দিকে যাচ্ছিলেন। ওনারা দেহেরা মানে টেরিবল অ্যাক্সিডেন্ট অন দ্য সেম স্পট, অ্যাক্সিডেন্টে যে মানে হাজবেন্ড ছিল, হাজবেন্ডের স্পট ডেড, আর ওনার ওয়াইফের যখন ওনাদের বিয়ের এক সপ্তাহ পরে এটা হলো, ওয়াইফের যখন সেন্স আসছে ওনাকে যখন জিজ্ঞেস করা হলো যে এরকম খালি রাস্তায় তোমরা অ্যাক্সিডেন্ট করলে কিভাবে, তো ওনারাও বললো যে ওখানে এরকম বয়স্ক মহিলা ছিল এবং সাথে দু একজন হুজুর ছিল, ওনারা ওনাদেরকে অ্যাভয়েড করার জন্য দে জাস্ট বাম্পড অন দ্য সাইড ওয়েজ আর কি। আচ্ছা, সো এটা আমার মানে নিজের একটা ইয়ে ছিল, এক্সপিরিয়েন্স ছিল, যেটা আমি মানে এখনো আমার মাঝে মাঝে চিন্তা করলে আমার গুজ বাম্প হয়। আপনি নিজের চোখে দেখেছেন? নিজের চোখে দেখেছি আমি এবং আমার ফাদার।
দুজন মিলে একই জিনিসকে দেখেছেন, আলাদা জিনিস দেখেছেন, দুজন মিলে একই জিনিস দেখেছেন, এবং আপনার তো ভুল হওয়ার কথা না, because I was driving, I was on my full conscious. সেটাই, এবং তারপরেও যিনি মানে আপনার বাবার কথা বলছেন, আঙ্কেল তো ড্রাইভও করছিলেন না, শুধু পাশে বসেছিলেন উনি তো, হ্যাঁ, সো উনি তো, এবং দুজনে জিনিস একই, মানে দুজনে একই জিনিস, আমরা দুজনে একই জিনিস, একই জিনিস দেখেছেন। অলরাইট, আমরা একটা ছোট্ট ইমেইল পড়বো এবং ইমেইলের পরে আমরা আবারও ওনার কাছে ফিরে আসবো এবং একটা ঘটনা শুনবো। আমরা ছোট্ট একটা ইমেইল পড়ে আসি এর মধ্যে। ইমেইলটা এরকম, এটা হচ্ছে আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন খুলনা থেকে, তিনি লিখেছেন, জানি আপনি ভালো আছেন, আমি খুলনা থেকে তাহা। তার আগে একটা ছোট্ট কথা বলি ইমেলটা পড়ার আগে, সেটা হচ্ছে যে আপনারা যারা আমাদের, আমরা আর একটা এপিসোড করতে চাই এবং এই এপিসোডটা আমরা করব শুধুমাত্র আপনাদের ইমেল দিয়ে। সুতরাং যারা ইমেল পাঠাতে চান আমাদের কাছে, তারা ইমেল পাঠান, এবং কয়েকদিন আগে আমরা একটা করেছি, আপনারা সেটা দেখেছেন, আপনারা শুনেছেন এবং আপনারা অনেক প্রশংসা করেছেন। সেই ইমেলটা হচ্ছে করতে হবে আমাদের অ্যাড্রেসে, bhutafm@radiofree.fm এই অ্যাড্রেসে। তো যাই হোক, আমি যে ঘটনাটা এখন পড়ব সেই ঘটনাটা একটু ডিফারেন্ট, এবং সেটি হচ্ছে লিখেছেন আমাদেরকে একজন খুলনা থেকে, যে তিনি, তার নাম তাহা। দয়া করে আমার গল্পটা ভালো লাগলে পড়ে শোনাবেন, কিন্তু আচ্ছা নামটা গোপন রাখবেন, আপনি পরে লিখেছেন না, তা আগে লিখতে হয়। যাই হোক, আমি ভালো করে গুছিয়ে না বলতে পারলেও যতটা সম্ভব বলার চেষ্টা করছি। বিগত 3 বছর হল আমার নিজেদের বাড়িতে আমরা উঠেছি। আমাদের বাড়ি আইন শৃঙ্খলা বাহিনীর এলাকায়, সুতরাং অনেক মানে ভালো কড়া গার্ড থাকে এলাকায়, যদিও বাবা আইন শৃঙ্খলা বাহিনীর কিছুই না। এখানে ভালো জমি ছিল, তাও অল্প দামে এই বাসা, এই বাসায় আসা। বাবা কিছুদিন হল বদলি হয়ে খুলনার বাইরে, আর ভাই খুলনার বাইরে এক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। আমি আর মা পুরো বাড়িতে একা থাকি। বাড়িটা 2 তলা, নিচতলায় 3টা ফ্যামিলি থাকে। ভাইয়া আমার কিছু ভাই, আচ্ছা আমার কিছু অভ্যাস আছে, তার মধ্যে একটা হচ্ছে রাত জাগা এবং রাত জেগে পড়া। আমি প্রায় রাত 3টা থেকে 3:30 পর্যন্ত পড়তাম। বলে রাখা ভালো, আমার বাবা অনেক শৌখিন, তিনি প্রচুর গাছ লাগান, তাই আমাদের ছাদে অনেক গাছ। প্রথম দিকে আমি যখন রাত জেগে পড়তাম, তখন মনে হতো ছাদে কেউ টপ ধরে হেঁচিয়ে হেঁচিয়ে টানছে, শব্দটা খুব আজব লাগতো, ঘরোর 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 এরকম ধরনের একটা শব্দ হতো। আজব ব্যাপার হলো যে টপটা টানছে, সে প্রত্যেকবারই একই বেগে টানছে এবং নির্দিষ্ট জায়গা পর্যন্ত যেয়ে আবার ফিরে আসছে, অর্থাৎ শব্দের ভলিউম কোন রকম আপ ডাউন হচ্ছে না, আবার গতিপথ পরিবর্তন হচ্ছে না। এমনটা যদি আমি প্রতিদিনই শুনতাম, আমার এসব তেমন ভয় লাগতো না। প্রথম দিকে গা ছমছম করলেও পরে ব্যাপারটা বিরক্ত লাগতো, আর এখন অভ্যাস হয়ে গেছে। আমার বাবা মা কখনো একটু শুনতে পেত, কখনো শুনতে পেত না। আমি একবার মাকে শুনিয়েছিলাম, মা বলল তুই সম্ভবত ইদানিং বেশি রাত যাচ্ছিস তাই এমন হচ্ছে। বুঝতে পারলাম শুধু শুধু নিজেকে পাগল প্রমাণ করার কোনো মানে হয় না। কিন্তু ভেবে দেখুন তো, আমি ক্লাস 4 থেকে রাত জাগি, তাহলে এত বছর পর এসে কেন হ্যালুসিনেশন হবে? তাই এটা আমার মাথা, এটা নিয়ে আমি মাথা ঘামাবো না বলে ঠিক করলাম। তারপরে আমার ভাই অনেক অলস এবং ভাবতাম যে ও বোধহয় এই সমস্ত শব্দ টের পায় না, আসলে ও শুনতে পেত। একবার আমার ফুপি আর আমার ফুপাতো বোন আমরিন খুলনা আসলো। আমার ফুপি আমার রুমে, আমি আর আমার আমরিন গেস্ট রুমে ছিলাম। রীতিমতো এই শব্দ পেতাম, আর আমরিন ভয় পেয়ে পাবে ভেবে আমি এটা ওকে বলিনি, আর ও ভেবেছিল আমি ওকে ভয় দেব, তাই ও আমাকে বলতো না যে ও শব্দটা শুনতে পায়। একদিন কি মনে করে ও আর চাপিয়ে রাখতে পারল না, আমাকে সাহস করে বলে দিল, তখন আমিও ওকে বললাম। পরের দিন ঠিক করলাম ফুপিকে বলবো, যে দেখি ফুপি খুবই টেনশনে আছে। জিজ্ঞেস করলাম কি হয়েছে ফুপি? কিছু না, তোমরা আজ আমার সাথে ঘুমাবে? কেন ফুপি, কি হয়েছে? ফুপি রেগে বলল, আমি কাল চলে যাব, জায়গাটা আমার ভালো লাগছে না, আর তোমার বাবাকে বলবা বাসাটা পাল্টাতে। আমি বুঝে গেলাম কি হয়েছে, তখন আমরাও বললাম সবটা। পরে রাতে খেতে বসে বাবা আর মাকে
ফুপি বলল চুপি চুপি যে বাবা আকাশ থেকে পড়ার মতো বাবা আচ্ছা বাবা তো আকাশ থেকে পড়ার মতো করে বলল যে নীলা তুই তো বাচ্চাদের মতো কথা বলছিস। মা রেগে গিয়ে বলল আজ রাতে শব্দ হলে আমাকে ডেকো। যথারীতি রাতে শব্দটা শুরু হলো এবং আমরিন জোরে জেগে উঠল চলো মামি চলো মামিকে ডাকি, আর সাথে সাথে শব্দটা বন্ধ হয়ে গেল। এবং এই তিন বছর ধরে এই প্রথমবার শব্দ বন্ধ হয়ে গেল। আমি দৌড়ে ভাইকে ডাকলাম। আমার ভাই আমার দিকে তাকিয়ে বলল আমার তাকিয়ে দেখি যে ভাইয়ের মুখে একটা অবাক ভাব। ভাই বলল যে ওর বাথরুমে কে জানি সিগারেট খাচ্ছে। ও বলে ছাদের শব্দও সে পাচ্ছিল, আমি ঢোকার আগ পর্যন্ত নাকি পাচ্ছিল, আমি ঢোকার পরপরই অফ, আর ওর বাথরুম থেকে বিরক্তিকর সিগারেটের গন্ধ আসছে। আমার ভাই সিগারেট খায় না, ওর শ্বাসকষ্ট। তাহলে বাথরুমে কে? আমি বাথরুম খুলে কাউকে পাইনি, এবং কিন্তু গন্ধটা মনে হলো যে মানে মনে হলো যে এই মাত্র কেবলই কেউ একজন খেয়েছে। আমি হিসাব মিলাতে পারলাম না, আজ পর্যন্ত এমন কোন রাত ছিল না যে শব্দ হয়নি, কিন্তু আজ কেন হল? এর আগে তো আমি মাকে দেখেছি, এর আগে তো মাকে দেখেছি, তখন তো বন্ধ হয়নি, সেদিন কেন হল? আরও একটা সমস্যা আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে আমি ছাদে গেলে ঘরে আসার পর আমার মেজাজ খুব খারাপ হয়ে যায়, জানি না কেন হয়। অন্য কার হয় মানে সে নাকি আমারই কেবল হয় সেটা আমি জানি না, বাট ছাদে গেলে এই প্রবলেমটা হয়। এরপর ভাই আর বাবা খুলনার বাইরে চলে যায়, আমি আমার মা বাড়িতে একা থাকি। আজও শব্দ হয় কিন্তু আমি একাই পাই, আমাকে কেউ বিশ্বাস করে না, বলে এটা নাকি হ্যালুসিনেশন। আসলে আল্লাহই ভালো জানেন সেটা কি, কেনই বা এমন হয়, কিন্তু ভাই না ভাই মানে নাই, তবুও সিগারেটের গন্ধ পাই এখনো বাথরুম থেকে, এটা কেন এটাও বুঝতে পারি না। মা বলেছে যে এগুলো নাকি এগুলো কাউকে যেন না বলি, আমি অযথাই সবাই পাগল ভাববে তাই কাউকে বলি না, নিজের মধ্যেই প্রশ্নগুলো জমা করে রাখি। এই ছিল ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। এরকম ধরনের ঘটনা হয়তো অনেকের সাথেই রেগুলার ঘটে আমি বিশ্বাস করি। এই যে টপ সরানোর এই ব্যাপারটা না, এটা মানে অহরহ অনেকেই আমার সাথে আমাকে বলছে ছাদের উপরে টপ সরানো হোক বা অন্য কিছু হোক ছাদের উপরে শব্দ হয়। এই শব্দগুলো আসলে কেন হয়, কোত্থেকে আসে, এত মানুষের বাসায় কেন শব্দ হবে, মানে এটা তো আসলে আমরা এখন পর্যন্ত এটার কোনো সমাধান আমরা পেলাম না, বাট এটা নিশ্চয়ই একটা মানে একটা মানে অবশ্যই বড় প্রশ্ন যে কেন এরকম হয়। যাই হোক, আমরা আবারও ঘটনায় ফিরে যাই আমাদের রিদন ভাইয়ের কাছে, এবং আপনি সেকেন্ড যে স্টোরিটা শুনবেন সেটা কোথাকার একটু যদি আমাদের বলতেন। খুবই সেকেন্ড স্টোরি হচ্ছে খুব রিসেন্ট একটা ইনসিডেন্ট। এটা হচ্ছে আপনার গত মাসের 23 তারিখে আমরা আমাদের অফিসের কলিগ আমরা সাতজন মিলে দুইটা গাড়ি করে আমরা নীলফার্ম যেতে চাই আমার এক কলিগের দেশের বাড়িতে। তো 24 তারিখ শুক্রবার আমরা ওখান নীলফার্ম থেকে আমরা তেঁতুলিয়া ওখানে জাস্ট ঘুরে আমরা অ্যারাউন্ড রাত্রে খুব বেশি রাত না গ্রাম দেশ তখন এখনো কিন্তু নীলফার্মে তো আপনার রাত হলে বেশ ঠান্ডা থাকে আর কি। তো আমরা ফিরত আসার সময় নীলফার্মে যখন আমরা নীলফার্মের গ্রামটার নাম হচ্ছে আপনার কিশোরগঞ্জ। ওখানে তো ওখানে আপনার গ্রামের যে গ্রামের রোডগুলো তো আপনি নিশ্চয়ই ইয়ে করেছেন নোটিস করেছেন যে রোডগুলো খুব ন্যারো থাকে আর কি। তো আমি গাড়িতে ছিলাম, আমার সাথে আমার তিনজন কলিগ ছিল, ড্রাইভ করছিলাম আমরা চারজন মোট। সো আমরা গ্রামের যখন আমরা ব্যাক করছিলাম তখন রাত্রে 8:30-9:30 মতন বাজে। সো দেখলাম যখন একটা স্টিলের একটা ব্রিজ, তো গ্রাম দেশে যেটা হয় যে খেতে যখন আপনার পানি টানি যায় ওই ছোট 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 ইয়ে থাকে ব্রিজ থাকে, সো ব্রিজ থেকে যখন নামলাম আমরা, নেমে আমি আমার পিছনে যে আমার অফিসের একজন ইয়ে ছিল আপনার কলিগ ছিল, আমরা দুজন নোটিস করলাম যে ঢালুতে আপনার যে মানে ক্ষেত তো আছে ক্ষেতের পাশে আর কি, শমশান ঘাট বলবো না বাট ওটা কোনো একটা মানে একটা এরিয়া স্পেসিফিক্যালি ওখানে হিন্দুরা মনে হয় যখন কেউ ইয়ে করে যায় কি মারা যায় তখন ওরা পুরায় আর কি চিতা ইয়ে বলে। সো আমি গাড়িটা একদম স্টপ করলাম, স্টপ করে আমার যে পিছনে একজন ইয়ে ছিল কলিগ ওর নাম হচ্ছে মহিউদ্দিন, তো ও আপনার ওর ক্যামেরাটা দিয়ে ওকে আমরা প্রথম দেখলাম যে যখন পুরাচ্ছিল তো পুরানোটা অনেক আগের থেকে আগুন ধরেছিল, কয়েকজন লোক ছিল মেবি ওদের ফ্যামিলি মেম্বার বা কেউ হবে, তো দেখলাম যে এক পর্যায়ে যে ডেড বডিটাকে আপনাকে বার্ন করতেছিল ওইটা মানে কেমন জানি বেন্ড হয়ে মানে ইয়ে করলো আর কি উঠলো। তো ওইটা আমাদের কাছে একটু মানে মানে সামথিং ভেরি আনইউজুয়াল লাগলো, কারণ আমরা আসলে জিনিসটা ব্যাপারটা আমরা কোনো সময়
নিজের চোখে দেখিও নাই, আমরা কোনো সময় এটা তো ইউজ টু নাই। আচ্ছা, তো আমার অন্য কলিগরা বললো যে হ্যাঁ, হিন্দুরা যখন এরকম ডেড বডি যখন পুরায়, তখন এক পর্যায়ে মানে আপনার যখন ফ্লেশ অ্যান্ড বোনস গুলো যখন বার্ন হয়ে যায়, তখন ডেড বডিটা অটোমেটিকলি আপনার বেন্ড হয় আর কি। তো এই জিনিসটা জাস্ট রেকর্ডে রাখার জন্য আমার কলিগ সাথে সাথে সে তার সেল ফোনটা ইয়ে করে বের করে হি টুক ফিউ স্ন্যাপস, কয়েকটা ইয়ে নেয়, পিকচার নেয়। সো পিকচারটা নেওয়ার পরে তারপর আমরা আমাদের মতন অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের কলিগের বাসায় চলে আসি। রাত্রেবেলা আমরা ফ্রেশ ট্রেশ হয়ে ইয়ে করলাম, খাওয়া দাওয়া করলাম। তো ওখানে আমাদের আমার যে যার বাসা কি ওনার চাচারা ছিল, ওনাদেরকে বললাম যে আমরা আসলে এরকম ইয়ে দেখলাম চিন্তা। তো মোবাইল ফোনটা যখন বের করলাম আমার ইয়ে কলিগের, খুবই আমরা অবাক হলাম তখন। আমরা যে সকাল থেকে যে ঘুরে আসলাম, এত পিকচার নিলাম আমরা, সব পিকচার আছে, কিন্তু এইটার যে আসার সময় যে আমরা যে জিনিসটার পিকচারটা নিলাম, যে ডেড বডিটা আপনার ইয়ে হয়ে গেল, আপনার মানে বার্ন হয়ে যখন উঠে গেল, সো এই পিকচারগুলো আপনার টোটালি ব্ল্যাঙ্ক আসছে। মানে চার পাঁচটা পিকচার না হয়েছে, পিকচারগুলো ওয়াজ দেয়ার, কিন্তু পিকচারটা পুরো ব্ল্যাঙ্ক, ব্ল্যাক কালারে। আচ্ছা, হ্যাঁ, মানে তখন তো ঠিক ছিল। হ্যাঁ, যখন আমার কলিগ পিকচার নেয়, আপনি নিশ্চয়ই খেয়াল করবেন স্যামসাং এ পিকচার যখন আপনি ক্লিক করবেন, তখন কিন্তু ওই পিকচারটা ছোট একটা থাম্বনেল হয়ে ডান দিকে একটা কর্নারে থাকে। তো সে কিন্তু নোটিস করছে যে পিকচারগুলো সেভ হচ্ছে। কিন্তু আমরা যখন বাসায় এসে যখন ফ্রেশ ট্রেশ হয়ে যখন আমরা তখন দেখলাম, তখন দেখলাম যে চার পাঁচটা পিকচার আছে ঠিকই, কিন্তু আপনার ফুল ব্ল্যাঙ্ক ইমেজ। আচ্ছা, হ্যাঁ, এটা জাস্ট একদম খুব রিসেন্ট ঘটনা। এটা এটা আমাদের আসলে কোনো মানে এক্সপ্লেনেশন হওয়ার কোনো কারণ নাই আসলে, খুব অদ্ভুত ব্যাপার। কিন্তু এটা এটা আসলে খুব অদ্ভুত ব্যাপার, মানে এটা আমরা এখনো কোনো মানে ওইটার আগে পরে সব পিকচার আছে, ওই পিকচারগুলোও আছে, কিন্তু ওগুলো পুরো ব্ল্যাঙ্ক। ওকে, থ্যাংক ইউ। আমরা একটু ফেসবুকে দেখি যে আমাদের এখানে লিখেছে কামাল হোসেন, লিখেছেন আই লাভ ইট। আমাদেরকে দেখতে পাচ্ছি সাব্বির হোসেন শান্ত, লিখেছেন হ্যালো ভাই, আমি বরিশাল থেকে বুতাফাম জোস, খুব ভয় লাগছে। আশকুর রহমান অফিসে বসে শুনছেন, ভালো লাগছে। আমাদেরকে দেখতে পাচ্ছি তানভীর ইস্তিয়াক এসএমএস করেছেন এবং রাজশাহী থেকে তিনি শুনছেন। আমাদের কামাল হোসেন অ্যাপ দিয়ে শুনছেন, অ্যাপের ছবি আপলোড করেছেন। আজমল হোসেন আমাদের সাথে আছেন এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে লিখেছেন যে রাসেল ভাই, উনি কি কোনো ঘটনা শেয়ার করবেন? হ্যাঁ, ডেফিনেটলি, আপনি যার কথা বলছেন তিনি প্রথমেই আপনাদেরকে বেশ কিছু ঘটনা কিন্তু শেয়ার করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে দেখতে পাচ্ছি সাজু এস এম এখানে কমেন্ট করেছেন ফেসবুকে। এছাড়াও আমাদের এখানে দেখতে পাচ্ছি যে সঞ্জিদা পিঙ্কি আমাদের সাথে আছেন এবং চট্টগ্রাম থেকে তিনি শুনছেন। মেহরাব আহমেদ আমাদের সাথে আছেন। আর যে সুকান্ত আমাদের ইন্ডিয়া থেকে শুনছেন, অ্যাপের ছবি আপলোড করেছেন এবং অ্যাপ দিয়ে তিনি শুনছেন। তারেক আজিজ আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে রয়েছেন সৈকত স্নিগ্ধা চট্টগ্রাম থেকে শুনছেন, খুবই এক্সাইটেড ঘটনাগুলো শোনার জন্য। নাসরিন রুমি, ডক্টর জাহিদ রহমান আমাদের সঙ্গে আছেন এবং ব্ল্যাক ম্যাজিকের ঘটনাগুলো ভাল লাগছে তার কাছে। শিশির কণা আমাদের সঙ্গে আছেন, কুষ্টিয়া থেকে শুনছেন। সাদাত হোসেন আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন রহমান হাবিব এবং তিনিও আছেন, ঘরের লাইট অফ করে তিনি শুনছেন। সুমাইয়া আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি সাজের বেলা। এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন কামরান আহমেদ আকাশ, এছাড়াও সাকিব আহমেদ নিলয় আমাদের সঙ্গে আছেন, তারিকুর নূর আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন হংসদ বয় সুমন, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সানিক, এছাড়াও আছেন জুয়েল খান, হিমু আচার্য আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও আরো অনেকে, শাহরিয়ার হাসান, শাহরিয়ার রহমান, শিশির। আপনারা ফেসবুক পেজে ভিজিট করতে পারেন, চলে যান www.facebook.com/radio.phurti অথবা www.facebook.com/bhutfm.rasel, এই দুটো পেজে, এবং সেখানে গিয়ে আপনি আপনাদের যে কোনো কথা জানাতে পারেন আমাদের কাছে। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে একটা ছোট্ট একটা বিরতিতে আমাদের যেতে হবে আবারও, তারপরে আমরা আবারও ফিরে আসব। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Exclusively on FusionBD.com. Bhoot FM. The night comes alive with Gramophone. আসসালামু আলাইকুম রাসেল ভাই, অ্যান্ড হ্যালো লিসনার্স। প্রথমে আমি আমার সম্পর্কে একটু বলে নিই। আমি পার্থ, লন্ডন থেকে বলছি। আমি বিপিসি করছি লিঙ্কন সিনে। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। আমি কাজ শেষ করে বাসায় আসতে আসতে আমার
অ্যারাউন্ড 2 o'clock, ইভেন 4 o'clock হয়ে যায়, অনেক মিড নাইটে আমি বাসায় ফিরি। আমার বাসাটা ওয়ালথাম ফরেস্টের খুব কাছাকাছি, আমি একটা 2 bedroom বাসায় থাকি, আমার বাসার মালিক গুজরাটি। তো এই আমার সাথে যে ঘটনাটা আমি বলছি, সেই ঘটনাটা আমার জীবনে ঘটে যাওয়ার 24th of December লাস্ট ইয়ার। তো আমি 24th of December লাস্ট ইয়ার বাসায় আসি রাত 1:45 দিকে। তো বাসায় আসার পরে আমি নর্মালি যেটা করি যে একটু খাওয়া দাওয়া করে আমি ইউটিউবিং করি। তো আমার যে ঘটনাটা, আমি শুতে যাওয়ার পরে আমি ইউটিউবে একটা মুভি দেখছিলাম, সাউথ ইন্ডিয়ান মুভি রাজমহল। তো আমি মুভিটা যখন দেখছি, দেখার পরে অ্যারাউন্ড 15 মিনিটস পরে আমি একটা সাউন্ড পাই যে বাথরুমের ট্যাপ খোলা। তো আমি প্রথমে বদার করি না যে আমি খুলে রেখে আসছি, পরে যে বন্ধ করবো, আই ওয়াজ বি টায়ার্ড, দ্যাটস ওয়াই। সো আমি 5-6 মিনিট পরে আমি উঠে যে বন্ধ করে দিয়ে আসি, দেন আমি এসে মুভিটা কন্টিনিউ করতে থাকি। অ্যারাউন্ড 15-20 মিনিটস আফটার আমি আবার সাউন্ডটা পাই যে আমার বাথরুমের ট্যাপ খোলা। আমি ট্যাপটা বন্ধ করতে যেয়ে দেখি যে আমার বেসিনের ট্যাপও খোলা এবং আমার হ্যান্ড শাওয়ারটাও খোলা এবং ওয়ার্ম ওয়াটার পড়ছে এবং এটা অনেক স্টিম হয়ে আসছে বাথরুমটা, যে অনেক ধোঁয়া, অনেক বাষ্প। তো আমি হ্যান্ড শাওয়ারটা বন্ধ করি, বেসিনের কলটা খুব টাইট ভাবে বন্ধ করি, দেন আমি এসে মুভিটা কন্টিনিউ করতে থাকি। দেন আমি যখন মুভিটা দেখছি অ্যারাউন্ড 30-35 মিনিটস মেবি, আমি সাউন্ড পাই যে বাথরুমের ট্যাপটা আবারও খোলা। তো হচ্ছে আমি নাও আই ওয়াজ রিয়েলি স্কেড অ্যান্ড আই ওয়াজ রিয়েলি ওয়ারিড যে কি হচ্ছে আমার সাথে এগুলা। দেন আমি বাথরুমে যাই, যা দেখি রাসেল ভাই, আমি আসলেই আমি এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। আমি বাথরুমে ঢোকার পরে আমি দেখি যে বাথরুমটা এত বেশি স্টিমড হয়ে আছে, এত বেশি যে ধোঁয়া হয়ে আছে, বাথরুমের মধ্যে গরম পানি পড়লে যেটা হয় যে কিছু দেখা যাচ্ছে না, এবং বাথরুমের আমার শ্যাম্পু, কন্ডিশনার, শাওয়ার জেল সব ফ্লোরে ছড়ানো ছিটানো, এবং কেউ শ্যাম্পু স্কুইজ করে বের করলে যেমন হয় পুরো বাথরুমে সেরকম একটা অবস্থা। তো ইট ওয়াজ রিয়েলি মেসি। তো আমি হ্যান্ড শাওয়ারটা বন্ধ করি, বন্ধ করে আমি বেসিনের কলটা যখন বন্ধ করতে যাই, তখন দেখি যে বেসিনের কল থেকে পানি পড়ছে না, বেসিনের যে হোলের ভিতর থেকে পানিটা যায় সেখান থেকে পানি উপর দিকে উপরে উঠে আসছে। তো আমি রিয়েলি রিয়েলি ভয় পাই এবং বেসিনের কলটা দ্রুত বন্ধ করার চেষ্টা করি, এবং হঠাৎ যখন মাথা উঁচু করি আমি বেসিনের মিররের দিকে তাকাই এবং দেখি যে মিররে বাষ্প জমে আছে এবং বাষ্পের মধ্যে কেউ আঙ্গুল দিয়ে টেনে লিখে রাখছে একটা জিরো এবং জিরোর মাঝখান থেকে একটা ক্রস, আই মিন একটা দাগ। আমি আই ওয়াজ লিটারালি ড্রাউন্ড অ্যান্ড আমি রুমে এসে আমি দ্রুত ল্যান্ডলর্ডকে SMS করি যে তুমি কি জেগে আছো, I need to talk to you. So landlord literally অনেক রাত পর্যন্ত জেগে থাকে, কারণ ল্যান্ডলর্ডের একটা নাম করা রেস্টুরেন্ট আছে, ও অনেক রাত পর্যন্ত খোলা রাখে। তো ল্যান্ডলর্ড আমাকে 10-15 মিনিটস পরে আমাকে ফোন দেয় যে পার্থ তুমি ঠিক আছো? তো আমাকে আমি বলি যে না, আমার বাথরুমে এই প্রবলেম হচ্ছে। তো আমাকে বলে যে এখন এত রাতে আমি কিভাবে প্লাম্বার অ্যারেঞ্জ করবো, আমি নেক্সট মর্নিং বাই এনিওয়ে আমি প্লাম্বার অ্যারেঞ্জ করে আমি সর্ট আউট করে দিব। তো আমি ওই দিন রাতে বাসায় একা ছিলাম, আমার 2 bedroom বাসা হওয়ার কারণে আমার আরেকটা রুমের ফ্ল্যাটমেট আমার হলিডেতে গিয়েছিল, তো আমি বাসায় একা ছিলাম। দেন রাসেল ভাই, আমি মুভিটা কন্টিনিউ করতে থাকি এবং আফটার 10-15 মিনিটস আই ওয়াজ হার্ড লাইক সামওয়ান ওয়াজ নকিং মাই ডোর, ইট ওয়াজ লাইক নক নক সামথিং লাইক দ্যাট, বাট আই ওয়াজ নট বদার্ড, লাইক আই থট দ্য আউটসাইড ওয়াজ বিট উইন্ডি, সো মেবি সামথিং কুড বি হ্যাপেন এনিথিং। So after 5-10 minutes, I got a message from unknown number that's could you please open the door, plumber outside. So ami doorja khuli, doorja khule dekhi je ekjon plumber tar kits niye daray ache, bolte chhe je hi Matt, you right? To ami oke dekhar pore dekhi or chul onek boro boro এবং হি নিড টু ট্রিম হিজ হেয়ার সিরিয়াসলি, অ্যান্ড ও দাড়িগুলো অনেক অগোছালো, মানে একটা বিধ্বস্তকর অবস্থা। তো ও আমাকে ভিতরে আসার অনুমতি চায় এবং আমি ওকে ভিতরে আসতে বলি, দেন ও 20-25 মিনিটস তারপর পরে বলে নাথিং টু বি ওয়ারিড, ইজ বিন সর্টেড। সো আমি ওকে বলি ওকে থ্যাংক ইউ। তো ও চলে যাওয়ার পরে আমি দরজাটা লক করে ঘুমাতে আসি। আমি টায়ার্ড থাকার কারণে আমি ঘুমাই যে কখন আমি বলতে পারবো না, মেবি অ্যারাউন্ড 5 o'clock, বাট
8 o'clock or maybe 9 o'clock, I got a phone call from my landlord that he was asking, am I sleeping or not? I said, yeah, today is my day off, so it was 25th. তো আমাকে বলে আমি প্লাম্বার নিয়ে দাঁড়ায় আছি বাইরে, তুমি দরজাটা খোলো। তো আমি দরজা খোলার পরে আমি দেখি যে ও প্লাম্বার নিয়ে দাঁড়ায় আছে এবং ভেতরে আসছে। আসার পরে ও 10 to 15 minutes পরে প্লাম্বার আমাকে বলে যে নাথিং হ্যাপেন্ড, ইয়োর ট্যাপ ইজ কমপ্লিটলি অলরাইট। সো আমি বলি তাহলে এত পানি উঠতেছিল কেন? তো ও বলতেছে হ্যাঁ আমিও বাথরুমে অনেক পানি দেখছি, আর আমি দেখতেছি না এটা কিছুই হয়েছে, তোমার ট্যাপ এবং পাইপ লাইন সবই ঠিক আছে। তো আমি প্লাম্বার চলে যাওয়ার পরে আমি ল্যান্ডলর্ডের সাথে একটু চা খেতে সিটিং রুমে বসি। ল্যান্ডলর্ডকে আমি আমার ঘটনাটা বললাম যে দেখো রাত্রে লাস্ট নাইটে আমার সাথে এইগুলো হয়েছে, তো আমি এখন কি করব। তো ল্যান্ডলর্ড বলে তুমি এগুলো নিয়ে অরিড হয়েও না, আর নেক্সট টাইম তোমার সাথে যদি এটা হয় তুমি বদা করো না। তো ল্যান্ডলর্ড যখন এগুলো বলছিল তো ল্যান্ডলর্ড একটু লাইক হি ওয়াজ স্টারিং লাইক তোতলা ছিল। তো আমি ওকে অনেক ইনসিস্ট করি যে তুমি আমাকে বলো যে কেন হয়েছে, তো আমাকে কিছুই বলতে চায় না। তো আমি বলি ওকে অলরাইট দেন। তো আমার একটাই কোশ্চেন যে আসলে লাস্ট নাইটে যদি যে প্লাম্বারটা আসছিল অ্যারাউন্ড 3 to 3 o'clock or 3:30, and he was like late 60, so who was he then? Because landlord came with the plumber in the morning. So এটাই ছিল আমার ঘটনা। আমার আরো কিছু ঘটনা আছে যেটা আমি আপনাকে পাঠাবো। আমার রিসেন্টলি দেশে আসার প্ল্যান আছে রাসেল ভাই, এবং আমি স্টুডিওতে এসে ঘটনাগুলো শেয়ার করতে চাই। যদি ঘটনাটা ভালো লাগে লিসেনারদের শোনাবেন। থ্যাংক ইউ রাসেল ভাই। ভূত FM, the night comes alive with Graminform. Yes, the night comes alive with Graminform. You're listening to Radio Foot 8.0 FM, Kuidesh for my rat. 12টা বেজে 59 মিনিট। আমি রাসেল রাসের সাথে, আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার ভূত এফএম এ। আমাদের সঙ্গে আরও একজন নতুন অতিথি এই মুহূর্তে জয়েন করেছেন, তার কাছে আমরা যাব। তবে তার আগে কিছু SMS পড়ে ফেলতে চাই। উৎস এবং মৃদুল নিকুঞ্জ থেকে আমাদের SMS করেছেন, আজকের ওয়েদারের সাথে ভূত এফএম সেই এনজয় করছি। আমাদের সাথে দেখতে পাচ্ছি যে SMS করেছেন তরিকুল যশোর থেকে, এবং আমাদেরকে FM স্মাইল SMS করেছেন সিরাজগঞ্জ থেকে। তিশা আমাদের সাথে আছেন গেন্দরিয়া থেকে। এছাড়াও MD আমাদের ডিমন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি মেহেদি ড্যামরা থেকে আছেন, তাফিম আমাদের সঙ্গে আছেন, এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন উত্তরা থেকে আদনান, এছাড়াও বাপ্পি আছেন তালতলা থেকে, এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি সৈকত লিখেছেন আই লভ ভূত এফএম, তুলি আমাদের সঙ্গে রয়েছেন, এবং পায়েলও আছেন, এবং তিনি তারা ভূত এফএম প্রশংসা করেছেন ভূত এফএম। আচ্ছা শাফিন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি যে আসনা, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি সজীব মাইমন সিং থেকে, রূপু আমাদের সঙ্গে আছেন খুলনা থেকে, এছাড়াও বাহার আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে রয়েছেন গাফার, এছাড়াও শাফাত চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে রয়েছেন, আসিফ নেহাল চাঁপাইনবাবগঞ্জ থেকে আছেন, হাসান খান আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে রয়েছেন NC সাহা নোয়াখালী থেকে, এছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন জিহান, এছাড়াও পিউল আমাদের সঙ্গে আছেন, জনি আমাদের সঙ্গে আছেন, সজীব মাইমন সিং থেকে আমাদের সঙ্গে রয়েছেন, জয় শ্যামলী থেকে আছেন, লি গুলশান থেকে আছেন, ফরাজ এবং জিসিয়া চিরং থেকে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি রূপা, এছাড়াও ফরাজ আছেন আমাদের সঙ্গে। আপনি যদি থাকতে চান তাহলে আমাদেরকে SMS করুন, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন FORTY স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠাতে হবে 9840 নম্বরে। SMS না পাঠালেও কোনো সমস্যা নেই, আপনি ফেসবুকে এসে কমেন্ট করতে পারেন অথবা চুপচাপ শুনতে পারেন, যেরকম ভাবে ইচ্ছা আপনার। আমরা চলে যাব আমাদের নতুন অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা, এবং কোথা থেকে এসেছেন আপনি? আমি দীপান্বিতা, এসেছি মগবাজার থেকে। শুনি আপনার ঘটনা। আজকে আমি আমার স্টোরিটা শেয়ার করব। সেই স্টোরিটা হচ্ছে, আমি তখন স্কুলে পড়ি, স্পানি গার্লস স্কুলে ছিলাম আমি, আমার স্কুলের ঘটনা এটা। আমি আমার সাথে আমার আরো চারটা ফ্রেন্ড, আমরা সবাই মিলে স্কুলে
জাস্ট ছুটির কিছুক্ষণ আগে স্কুলের পিছনে একটা অংশ আছে আমাদের, সে অংশটা ভাঙা। এখন সেখানে অবশ্য কলেজ বিল্ডিং হয়ে গিয়েছে, এখন যারা আছে স্কুলে তার হয়তো অনেকেই চিনবে না কিংবা বুঝবেও না হয়তো, কিন্তু আমাদের সময় জায়গাটা ভাঙা ছিল। স্কুল ছুটির কিছুক্ষণ আগে আমরা পাঁচ ফ্রেন্ড ওখানে ঘুরছিলাম। তো ঘোরার সময় হঠাৎ আমার সামনে জাস্ট আমার গা ঘেসে সামনে জাস্ট একটা করমচা একটা ফল, সেটা আমার গা ঘেসে নিচে পড়লো। তো হঠাৎ ওটা আমি দেখি, প্রথম দেখার পর আমি জাস্ট তুলে নিলাম হাতে খাবার জন্য। তারপর আমার এক বান্ধবী আমার হাত থেকে ওটা নিয়ে গেল, নিয়ে গিয়ে ও নিজে খেয়ে ফেলেছে। তা আমি মন খারাপ করলাম যে ওরা খেয়ে, ও খেয়ে ফেললো, আমি খেতে পারলাম না। তা আমার সাথে একটা বান্ধবী, ওর নাম ছিল কৃষ্ণা, ও মজা করে বলছে আমাকে যে আমি তুলার আসি, আমি যেটা বলি সেটাই হয়, তুই আরো খোঁজ অবশ্যই পাবি। দেন এমনি জাস্ট হাঁটছি, এটার কিছুক্ষণ পরে, কিছুক্ষণ মিন্স 10-15 সেকেন্ডের মধ্যে আমার সামনে একদম গা ঘেসে একটা বড় একটা ডাল পড়েছে, ডাল ভর্তি পাতা আর করমচা। তো ওটা পেয়ে আমরা মানে ওই মুহূর্তে অ্যাকচুয়ালি বুঝতে পারিনি জিনিসটা, ওই মুহূর্তে খুব খুশি সাথে সাথে, যেহেতু করমচা চাওয়ার সাথে সাথে পেয়েছি। তো ডালটা যখন হাতে নিলাম দেন হঠাৎ করেই মনে পড়লো যে করমচা আজকে আসার কথা না, পরিত্যক্ত বাড়ি। সেই বাড়িটা বিল্ডিংটা দোতলা, তো ওই মানে ওই বাড়িটা ভাঙা প্লাস ওখানে কোন লোকজন নেই, মানে কোন লোকজন নেই, টোটালি পরিত্যক্ত একটা বাড়ি, কিন্তু মানে জায়গাটা খুব ভয়ঙ্কর, মানে ওই বাড়িটা দিনের বেলা দেখলেও মানে স্বাভাবিক মানুষ ভয় পাবে। তো আমরা ভাবলাম যে ওই বাড়ি থেকে আসলো কিনা, তো ওই বাড়ি থেকে তো আসার কোনো কোশ্চেন নাই। হঠাৎ করে উপর দিকে তাকালাম, দেখে গাছের উপর একটা কাক বসে আছে। তো বললাম এই তো গাছ, গাছ থেকে পড়েছে। পরে দেখলাম যে আম গাছ, আম গাছ থেকে তার করমচা পড়া পসিবল না, তো কাক আর কাকের পক্ষেও পসিবল না, এত বড় ডালটা সে মানে কাক নিয়ে আসবে এটা পসিবল না। আর সবচেয়ে বড় যে কথা, ডালটা এমন একটা ডাল সেটা কাটা হয়নি, ভাঙা হয়েছে। আর যখন কোনো কিছু ভাঙা হয় অবশ্যই গাছ থেকে যদি ডাল ভাঙা হয় দেন অনেকখানি ছাল সহ কিন্তু উঠে আসবে, জিনিসটা একদম সেরকম ছিল, একদম তাজা। ওই মুহূর্তে কিন্তু আমরা ভয় পেয়েছি, ভয় পেয়েছি যে এটা হঠাৎ করে কিভাবে এখানে আসলো, কারণ চাওয়ার সাথে সাথে। তারপর আমরা করমচা খাচ্ছি, করমচা খেলেও আশেপাশে চোখ রাখছি যে মানে কিভাবে পসিবল, কারণ এখানে বাইরে কেউ আসে ইম্পসিবল। স্পান স্কুল, গার্লস স্কুল, এটা একটু তো বাইরের লোকজন ঢুকতেই পারবে না, ইম্পসিবল। আর তখন স্কুল চলাকালীন সময় আমরা বারবার ওই পাশের ওই পরিত্যক্ত বাড়ির দিকে কিন্তু তাকাচ্ছিলাম যে ওখান থেকে কোনোভাবে কোনো কিছু পসিবল কিনা। ওই বাড়িটারও বর্ণনা দিই, ওই বাড়িতে কেউ নেই, ওই বাড়িতে সামনে একটু ফাঁকা জায়গা আছে, সেখানে কিছু মানে দু একটা জাস্ট ঘর করা, মেবি এরকম যে হয়তো ওখানে তারা মানে কিছু লোককে থাকতে দিয়েছে, জাস্ট বাড়িটা হয়তো দেখাশোনা করে। আর ওই বাড়িতে গাছ বলতে যেগুলো আছে ছোট ছোট পেয়ারা গাছ আছে, মানে ছোট পেয়ারা গাছ মিন্স একদম চারা গাছ, যেগুলো মানে মাত্র লাগানো হয়েছে আর কি। তো আমরা তো ভয় পাচ্ছি আবার গরম জল খাচ্ছি, তো এক পর্যায়ে আমরা হাঁটছি পাঁচজনই ওখানে, তো আবার এক পর্যায়ে আমি নিজের অজান্তেই বললাম যে ধুর কেন যে করমচা চাইলাম, পেয়ারা চাইতাম তাহলে অনেক ভালো হইতো, কারণ পেয়ারা আমার ফেভারিট ফ্রুটস, মানে পছন্দ ফল আমার। তো হঠাৎ জাস্ট এটা বলেছি, এটা বলার পরে দেন এটারও সেম 20-30 সেকেন্ডের মধ্যেই আমার পিঠের মধ্যে কিছু একটা কেউ ছুঁড়ে মেরেছে জোরে। আমি ভাবলাম যে আমার বান্ধবীর সাথে হয়তো আমার পিঠের মধ্যে কেউ মেরেছে আর কি। তো আমি উফ করে উঠার সাথে সাথে এর আগে আমার ফ্রেন্ডরা চিৎকার করছে এই পেয়ারা পেয়ারা পেয়ারা, নিচে দেখি চার পাঁচটা পেয়ারা। যখন পেয়ারাটা দেখেছি তখন ভয় পেয়েছি। তারপর আপনি যেটা চাচ্ছেন যেটা বলছেন তার কিছুক্ষণের মধ্যে সেটা ঘটে যাচ্ছে, এটা ইম্পসিবল। আচ্ছা, পেয়ারা পেয়েছি, পেয়ারাটা হাতে নেবার পরে দিন মাথায় কাজ করলো যে এটা তো মানে এটা তো পসিবল হতে পারে না, কারণ করমচাটা না হয় বুঝলাম যে ওটা করমচা প্রথমে একটা পড়েছিল, তেল হয়তো পেলাম, কিন্তু পেয়ারা, পেয়ারা নিয়ে যখন ওই যে আবারও সেই আগের মতো ওই যে মনির কুকুর বাড়ি, ওইটা অ্যাকচুয়ালি যে পরিত্যক্ত বাড়ি সেটা মনির কুকুর বাড়ি সবাই বলে আর কি। আচ্ছা, তো ওই বাড়িতে চোখ গেল আর কি। আমরা জানি যে পেয়ারা তো ইম্পসিবল, কারণ সময়টা ছিল অক্টোবর থেকে নভেম্বর, ওই সময় পেয়ারা পাওয়া যায় না।
গরম চা ওই সময়ের ফল না, এগুলো সব গ্রীষ্মকালীন ফল। আর সেকেন্ড কথা যেটা, সেটা হচ্ছে আমি পেয়ারা চাইব এটা তো আমি নিজেই জানতাম না, অন্য কারো পক্ষে জানা পসিবল না আমি পেয়ারা চাইব, আর 30 সেকেন্ডস এর মধ্যে সে আমার সামনে পেয়ারা এনে হাজির করবে, এইটা কোয়াইট ইম্পসিবল। তখন সত্যি ভয় পেয়েছিলাম, এবং মানে এইটা যে এখন ফিল করি, আজকে আমি এখন ফিল করি যে সত্যি অ্যাকচুয়ালি, কারণ আমার সাথে অনেক ঘটনা পর্যায়ক্রমে পর্যায়ে আমার ফ্যামিলির সাথে ঘটে ঘটে এসেছে, তো এটা অ্যাকচুয়াল ঘটনাটা তখন তো মানে তখন থেকে শুরু, এটা ফার্স্ট। মানে আপনার ফ্যামিলির সাথে কি টাইপের ঘটনা ঘটে? আমার বোন, আমার আম্মু, আম্মু তো ইনস্ট্যান্ট এখন অসুস্থ, আর আব্বু, আব্বু ঠিক আছে, আল্লাহর আব্বুর কোনো সমস্যা নেই, বাট আব্বুর অনেক। আপনার বোনের কি হয়েছিল, মানে কি ধরনের ঝামেলা? আমার বোন অ্যাকচুয়ালি, তাহলে একটু পিছনে যেতে হয় আমাকে, আমার ফ্যামিলিতে হচ্ছে আমার দাদু অসুস্থ ছিলেন, আমার ফুপিও ছিলেন, এগুলো আমার আম্মু বলে, বাট আমরা কখনো এই ব্যাপারগুলো মানে কেয়ার করতাম না, কারণ আমার আব্বু আমি এগুলো বিশ্বাস করতাম না, যেটা সত্যি কথা। জিন তো অবশ্যই আছেন, জিন তো অবশ্যই বিশ্বাস করি, বাট মানে তারা কেন খামখা মানুষের সাথে এরকম করবে, এরকম একটা ধারণা ছিল। আমার ফুপির যেটা, এটা আমার নিজের চোখেই দেখা, আমার দাদু বাড়িতে আমার ফুপি একটা আস্ত কাঁচা ইলিশ মাছ নিজে খেয়েছে, কাঁচা, এটা আমার নিজের চোখেই দেখা। আপনাদের চোখের সামনে ঘটেছে ঘটনা? চোখের সামনে ঘটেছে, আমি ক্লাস 9 এ পড়ি তখন, আমার চোখের সামনে দেখা এটা। তো তখন আমরা, তখন মানে ওখান থেকে নিয়ে আসি ফুপিকে, এনে হসপিটালে ভর্তি করে দীর্ঘদিন ওনার ট্রিটমেন্ট চলে। আমার আম্মু বারবার বলতো যে ওনাকে একটা হুজুর কিংবা এই টাইপের কিছু একটা দেখানো উচিত, আমার আব্বু আর আমি খুব হাসতাম, কারণ আমার ফুপুকে অনেক সাইক্রিস দেখিয়েছি, কিছুই হয়নি, লাস্টে উনি মারা যান। উনি মারা যাবার পর মূলত শুরু হয় আমার বোন, আমার উনি মারা যাবার পরে আমার আব্বু আম্মু আমার বোন আমাদের বাড়ি যায়, তো সেখানে তার যে মানে মারা যাবার পরে যে অনুষ্ঠান আনুষ্ঠানিকতা থাকে, আনুষ্ঠানিকতা থাকে সেগুলো কমপ্লিট করে, কমপ্লিট করার পর যখন ঢাকা আসে আমার মুখ অসুস্থ হয়ে যায়, মানে বাড়ি থেকে সে অসুস্থ হয়ে আসে, তার খুব জ্বর থাকে, তো হসপিটালাইজড করা হয় তাকে, মনোর হসপিটালে ভর্তি করা হয়। তো ভর্তি করানোর এক পর্যায়ে তো আমি ওকে যেদিন হসপিটালাইজড করা হয় তার পরদিন মূলত আমি যাই ওকে দেখতে হসপিটালে, তো আমার আম্মু একটু, আম্মু হয়তো কিছু ডাউট করে, কারণ আম্মু তো আগেও আমার খুবই আমার দাঁতের বেলায় বুঝত, তো আম্মু হয়তো কিছুটা ডাউট করে, ডাউট করার পরে যেটা দেখা গিয়েছে আমার, আমি তার পরদিন যাই আমার বোনকে দেখতে, খুব বৃষ্টি থাকে তো বৃষ্টিতে আমি ভিজে যাই একদম, তো যাওয়ার পথে আবার এক মহিলা আছে, উনি একটু বেশ ধার্মিক, প্লাস উনি হয়তো অনেক কিছু জানেন, তো আম্মু বললো যে ওনার বাসা থেকে যেন একটু তেল একটু পানি যেন একটু দেয়, যেহেতু ওর জয়েন্টিস, ডাক্তার ডাউট করলো জয়েন্টিস, তো জয়েন্টিস এর অনেক কিছু এগুলো করে, এগুলো নিয়ে জাস্ট আমি কেবিনে ঢুকি, ঢুকার পরে দেখি সেখানে বসা আমার আম্মু আর হচ্ছে আমার ভাইকে একটা হুজুর পড়াতেন বাসায়, হুজুর এসেছেন, হুজুর বসা একটা চেয়ারে আর আমার আম্মু আরেক পাশে দাঁড়ো, আমিও ঢুকেছি, জাস্ট ঢুকে আমি জানি যেহেতু বৃষ্টি ছিল আমি ভিজে গেছি, আমি টাউলে মুছছিলাম, তো হুজুর এক পর্যায়ে, আমার আম্মু কিছু বলেননি যদি হুজুরকে, আমার আম্মু হুজুর এক পর্যায়ে আমার আম্মুকে একটু পানি দেয়, জাস্ট অল্প একটু পানি দেয় যে বলে জানতি একটা একটু একটু পানিটা একটু খাইয়ে দেন, আমার আম্মু জাস্ট অল্প একটু পানি আমার বোনের মুখে দেয়, আমার বোন তখন ঘুমাচ্ছিল তো গালের মধ্যে একটু ইয়ে দিয়ে যে সন্ধে উঠো একটু পানি খাও, ও যখন একটু পানিটা জাস্ট ওর মুখে দেয়, পানিটা মুখে দেওয়ার সাথে সাথে ও জাস্ট বিছানা থেকে 1 থেকে 1.5 ফিট উঁচুতে উঠে গেছে, যেটা আমার নিজের চোখে চোখে দেখেছি, আমি আমার চোখের সামনে দেখেছি, কারণ আমি 9 এ থাকতে যখন আমার ফুপিটা দেখেছিলাম তখন ব্যাপারটা বুঝতে পারিনি, কিন্তু এবার আমি চোখে দেখেছি এবং বুঝতে পেরেছি, কারণ তখন আমি যথেষ্ট বড়, ও বিছানা থেকে 1 থেকে 1.5 ফিট উপর উঠে গেছে, আর থুথু করে ফেলে দিচ্ছে পানিগুলা, আর বলছে যে মানে কেন, ও বলছে যে মানে বিষ আমাকে কি দিলি, বিষ দিছিস আমাকে, বিষ দিছিস, এটা বলো, মানে থুথু করে ফেলে দিতেছে, আর চোখ মুখ লাল হয়ে গেছে পুরা, আমার আম্মু হুজুর দুজন মিলে আমার বোনকে মানে ধরছে শক্ত করে, ওকে বিছানার সাথে মিশাতে চাচ্ছে, কারণ ও যেহেতু বিছানা থেকে উপরে, আমি জাস্ট, আমি কিন্তু কাছেও যাইনি, আমি ওখানেই দাঁড়ানো, কারণ আমি এতটাই শক ছিলাম, আসলে আমি এতটাই শক ছিলাম তখন ওই মুহূর্তে, আমি মানে আমি এখনো ভুলতে পারি না ওই মুহূর্তটা, আমি জাস্ট আমি মানে এখনো আমার চোখের সামনে দৃশ্য, আমি যে আপনাকে বলছি আসিফ ভাই, আমার মানে আমার দৃশ্যগুলো আমার চোখের সামনে ভাসছে, হসপিটাল ওই রুম মানে ওই অবস্থাটা আমি আমার ভাসছে আমার চোখের সামনে, মানে ওকে কেউ নামাতে পারছে না, ভয়ানক শক্তি, এবং
এক পর্যায়ে যেটা হলো মানে ধস্তধস্ত এক পর্যায়ে মানে ও যেদিকে ওর বালিশ ছিল যেদিকে শুয়েছিল জাস্ট ঘুরে গিয়েছে। তো এক পর্যায়ে হুজুর কি করলো আমার বোনের জাস্ট হাতের বাঁদিকে মানে হাতের মনে হয় কনিষ্ঠ আঙুল যেটা সেটা চেপে ধরেছে। তারপর বলছে যে উনি বলছে যে তুই যাবি কিনা বল, এই টাইপের কিছু একটা বলছিল আর কি। তো আমার বোনের আমার বোন কথা বলছে বাট টোনটা আমার বোনের না, বলতেছে হ্যাঁ যাবো যাবো যাবো। বলো ওকে কেন ধরছিস, ভালো লাগছে ওকে, সুন্দর তাই। আচ্ছা তো এরকম করে এক পর্যায়ে আমার বোন কি করলো আস্তে করে নিস্তেজ হয়ে গেল এবং সে বিছানে পড়ে গেল, যেহেতু সে উপরে ছিল একটু বিছানা থেকে পড়ে গেল। পড়ে যাওয়ার এক পর্যায়ে সে নিস্তেজ, পুরো নিস্তেজ। আমি তখনও ওইখানে জাস্ট শক্তে দাঁড়িয়ে আছি। একটু পরে মানে আমার বোন একটু কান্না করতেছে, বলতেছে আপু আম্মু ব্যথা ব্যথা। যখন এটা বলছে তখন আমি দৌড়ে আমার বোনের কাছে গেলাম যে কেন সে ব্যথা ব্যথা এরকম বলছে। মানে ওই মুহূর্তে মানে আমার চিৎকার করে কান্না পাচ্ছে যে আমার আমার বোন। তো ও জাস্ট একটু উঠলো, চোখ মেলে উঠে বসে বলে যে আম্মু আমি এই পাশে কেন, মানে ও যে পাশে শুয়েছিল মাথা দিয়ে যেহেতু উল্টা। ওই মুহূর্তে আমি চিৎকার করে কেঁদেছি, এটা সত্যি, কারণ ওই মুহূর্তে আমি বুঝতে পেরেছি যে আমার বোন কিছুই জানে না তখন তার সাথে কি ঘটল, এটা আমার নিজের চোখের সামনে দেখা। থ্যাংক ইউ। ঘড়িতে সময় রাত 1:13 শুনছেন সব সময় রেডিও ফুটেজ পয়েন্ট ওয়েব ফ্রেম। একটা ঘটনা শুনছিলাম আমরা, একটা না দুটো ঘটনা শুনলাম আসলে মাঝখানে। এখন আমরা যেটা করবো একটা ইমেইলে যাব এবং আমাদের সঙ্গে এই ইমেইলটি শেয়ার করেছেন আমাদেরই একজন লিসনার, যেভাবে তিনি লিখেছেন আমি সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? নিশ্চয়ই ভালো, কারণ আপনি সবসময় ভালোর দলে থাকেন। সরি যে আমি বাংলায় টাইপ করতে পারি না, তাই ইংলিশে বাংলা লিখলাম। আমার বাংলা অতটা বেশি ভালো না। আমি সাদিকুল ইসলাম শফি, কারেন্টলি ইরানে থাকি। আমি ভূত এফএমের অনেক বড় একজন ফ্যান। 2012-এ পর থেকে আমি সব ভূত এফএমের এপিসোড ডাউনলোড করে শুনি। আপনি অনেক আচ্ছা এখানে ইমেইলের প্রশংসা করেছেন যে যদি সিলেক্টেড হয় তাহলে সেটা আমার কাছে অনেক ভালো লাগবে। আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা আমার এক কাজিনের সাথে ঘটে যাওয়া ঘটনা। এই ঘটনা ছাড়াও আরো অনেক ঘটনা আমার কাছে আছে, ভালো লাগলে পড়ে শোনাবেন। এবং ইরানে থাকার কারণে আমার স্টুডিওতে আসা সম্ভব হচ্ছে না। ঘটনা ঘটেছে 1983 সালের ডিসেম্বরে, যখন প্রথম মনিহার সিনেমা হল যশোরে স্টার্ট হল। সিনেমা হলটা স্টার্ট হওয়ার 3 দিন আগে ফারুক তার বাবা মার সাথে ঝগড়া করে যে সে মনিহার সিনেমা হলে সিনেমা দেখতে যাবে। সিনেমা রাত 8 থেকে রাত 10 পর্যন্ত চলবে, বাট এটা সে সময়ের অনুযায়ী অনেক রাত। অনেক বকাবকির পর তারা রাজি হল এবং তাকে যেতে দেওয়ার জন্য তারা রাজি হল। এবং 3 দিন পর যখন সিনেমা দেখার টাইম আসলো তখন সে একটু দেরি করে বাসা থেকে বের হয়েছিল এবং ভুলে তার টর্চ লাইটটা তাড়াহুড়ায় বাসায় ফেলে গিয়েছিল। সিনেমা দেখা শেষ করতে করতে রাত 10:30 বেজে গেল। আর তারপর ওনার ফ্রেন্ডদের সাথে কথা বলা শেষ করে সবাই ডিফারেন্ট রুট নিয়ে তাদের বাসার দিকে চলে গেল। অন্যদের মতো ফারুকও তার বাসায় রওনা হল বাসার দিকে। বলে রাখা ভালো যে ফারুকের বাসা রেলওয়ের অপোজিট সাইডে, তাই তাকে রেলওয়ে ক্রস করে বাসায় যেতে হবে। ফারুক অনেক খুশি মনে বাসার দিকে আসতে লাগলো। সে রাতের আকাশ ছিল মেঘে ঢাকা এবং সে কারণে চাঁদের আলো ছিল না, তাই তার পথে ক্লিয়ারলি দেখা যাচ্ছিল না। সে মুভি নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকার কারণে তার আশেপাশে কি হচ্ছে সেটা সে খেয়াল করেনি। ওই সময় গ্রামের প্রায় সবাই ঘুমিয়ে আছে, তাই সে ছাড়া ওই রাতে আর কেউ ছিল না। ঝিঝি পোকার শব্দ ছাড়া আর কোন সাউন্ড শোনা যাচ্ছিল না। ফারুক যখন রেলওয়ের কাছে চলে আসলো তখন সে ডানে বায়ে তাকালো এবং দেখতে পেল যে ট্রেন আসছে, কোন ট্রেন আসছে কিনা। কখনো মানে কোন ট্রেন আর কোন ট্রেনের খোঁজ না পাওয়ায় সে ট্রেন লাইন ক্রস করতে রেল লাইনের ওপরে পা দিল, বাট পা ফেলতেই মনে হল কিছু একটা নরম জিনিসের ওপর তার পা পড়েছে। নিচে তাকিয়ে সে দেখল যেটা সেটা হল যে কোন একটা মেয়ের চুল, এবং সেই চুলটা দিয়ে পুরো রেলওয়ে অর্থাৎ রেল লাইন, পুরো রেল লাইনটা কভার করা, ঢেকে আছে পুরো রেল লাইন চুল দিয়ে।
সে ভাবলো যে সে মনে হয় কোনো ভুল কিছু দেখছে, এবং সে যেটা করলো সেটা হচ্ছে ভেতর দিয়ে একটু একটু তার মানে ভয় পেতেও শুরু করলো, কারণ সে রেল লাইনে অনেক ভয়ঙ্কর ঘটনা শুনেছে এর আগে। একটু সামনে যেতে মনে হলো একটা নরম পাথরের মতো কিছু একটা তার পায়ে এসে লাগলো। নিচে তাকাতে এসে দেখলো একটা মেয়ের মাথা কোনো বডি ছাড়া তার দিকে সাদা সাদা চোখ দিয়ে তাকিয়ে আছে, আর এই মাথার চুল পুরো রেল লাইন ঢেকে রেখেছে। সে দেখে একটা চিৎকার দিয়ে দৌড় দিল। খানিক পর কিছুটা দূর আসার পর ফারুকের মনে হলো কেউ মনে হয় তাকে ফলো করছে। অনেকে বলে যে জিন বা ভূত ফলো করলে পেছনে তাকাতে নেই, তাকালে আরো সমস্যা বাড়ে। বাট কি মনে করে তার পেছনের দিকে সে তাকিয়ে ফেলে এবং তার লাইফের সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা সে দেখতে পায়। সে দেখল যে ওই মাথা যেটা উনি ক্রস করে চলে এসেছিলেন, সেই মাথাটা মাথা ছাড়া বডিটা তার দিকে যেন ছুটে আসছে। এই দৃশ্যটা দেখে ফারুক নিজেকে আর কন্ট্রোল করতে পারল না এবং সে ওইখানেই সেন্সলেস হয়ে যায়। জেগে ওঠার পর উনি দেখতে পেলেন যে ওনাকে ঘিরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে এবং সে সবাইকে বলল যে সে ঠিক আছে, এবং এরপর সে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসলো। সবাই অনেক টেনশনে ছিল এবং সারা রাত ফারুক কোথায় ছিল, সে বলল যে আমার আসার সময় পাথরের সাথে ধাক্কা লেগে আমি পড়ে গিয়েছিলাম এবং তারপর সেন্সলেস হয়ে যায়। পরে ফারুক জানতে পারল যে রাতে রেল লাইনে কেউ একজন সুইসাইড করার অ্যাটেম্প্ট নিয়েছিল, এবং সে ছবিতে দেখতে পেল যে সেই মেয়েটি যে তাকে ফলো করছিল ওই বডিটা মানে ঠিক ওই বডিটা একটা কাগজ পাওয়া যায় এবং সেটাতে লেখা ছিল যে আমার বাবা মা আমার উপরে অনেক অত্যাচার করে এই জীবনে কোন মানে তারপরে সেই যা থাকে আর কি, এরকম টাইপের একটা ভয়ঙ্কর একটা নোট লেখা ছিল সেখানে। এবং ভয়ঙ্কর বিষয় হলো যে বডিটা যেখানে পাওয়া গেছে সেটা রেল লাইন থেকে কোয়ার্টার কিলোমিটার দূরে। কেউ জানে না যে বডিটা এত দূর কিভাবে আসলো, বাট ফারুক জানে যে ওই রাতে কি হয়েছিল। ফারুক যখন ওই মাথার উপর পাড়া দিয়েছিল ঠিক সেই সময় তার স্যান্ডেলের নিচে চুলের চুল জড়িয়ে গিয়েছিল এবং দৌড় দেওয়ার পরে ওই মাথাটা তাকে কিছু চুল মাথাটার সাথে কিছু চুল ছিঁড়ে যাওয়ার পরে স্যান্ডেলে মানে লেগে থাকে সেটা, এবং এরপর অনেক দিন ধরে ফারুক ওই মেয়েটার গলা কাটা লাশ নিয়ে বাজে স্বপ্ন দেখত এবং ঘুম থেকে জেগে উঠত এবং দুই তিন সেকেন্ডের জন্য মেয়েটাকে তার বাসার ভেতরে দেখতে পেত এবং তারপর ভ্যানিশ হয়ে যেত। এরকম সে রেগুলার দেখত, এরকম প্রায় এক বছর ধরে চলে। তারপর হুজুর দেখালে, হুজুর তাকে একটা তাবিজ দেন এবং সেই চুলটা তার স্যান্ডেল থেকে নিয়ে ভালো মতো ধুয়ে মেয়েটার কবরে দিয়ে আসেন। তারপর থেকে আর ফারুকের তেমন কোনো সমস্যা হয়নি। বাট তার অন্য একটা ফ্রেন্ড যে ওই রাতে তার সাথে সিনেমা দেখতে গিয়েছিল তার কিছু সমস্যা দেখা দিয়েছিল। সেই ঘটনা না হয় আরও একদিন বলা যাবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই বলে তিনি শেষ করেছেন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ভূত FM, দ্য নাইট comes alive with Gramminform. Welcome back. এখন রাস্তাঘাট সব ভেজা ভেজা এবং আমি দেখলাম যে যথেষ্ট বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টি ভেজা রাতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ভূত এফএম এ। আশা করছি সবাই ভালো আছেন এবং সবাই উপভোগ করছেন, এনজয় করছেন অনেক বেশি আজকের এই এপিসোডটি। আমরা একটু আগে ইমেল পড়ছিলাম এবং একটা আরেকটা এপিসোড আমরা আসলে ইমেল দিয়ে করতে চাই, আর সেই জন্য আপনাদের হেল্প খুব দরকার। বিকজ আপনারা যদি আমাদের ইমেল না পাঠান তাহলে আমরা সেই এপিসোডটা করতে পারবো না। এবং লাস্ট টাইম আপনারা দারুণ সাড়া দিয়েছিলেন, গত সপ্তাহে আমরা মারাত্মক কিছু ইমেল পড়েছি সেটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, এবং আমরা এরকম ইমেল আরও চাই। এবং সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ঘটনা পাঠাতে হবে। যখনই আপনাদের ফেসবুকে কিছু পড়তে যাই তখন ইন্টারনেট আজকে ঝামেলা করছে। আচ্ছা, আমরা বরং একটা ঘটনা যাই, তারপরে ফিরে আসে আপনাদের ইমেল মানে আপনাদের কমেন্টগুলো পড়ি।
না চলে এসছে। আচ্ছা, আপনাদের আমাদের যে ফেসবুকে যে পেজটা রয়েছে সেই পেজে আমি দেখতে পাচ্ছি যে অনেকে আপনারা অনেক কিছু শেয়ার করেছেন, এবং অনেকে আপনারা ফেসবুকে আমাদের দুটো পেজ রয়েছে, www.facebook.com/radio.phuti and www.facebook.com/bhutafm.rasel। এই দুটো পেজে আপনি যে কোনো কিছু কমেন্ট করতে পারেন, আমাদের যে পোস্ট রয়েছে সেই পোস্টের নিচে লিখতে পারেন আপনার কথা। আমরা আপাতত হচ্ছে ঘটনা শুনে আসি। রিতন ভাই, আমরা আপনার কাছে নেক্সট যে স্টোরিটা, আপনার দুটো স্টোরি আছে, আমরা একটা স্টোরি শুনতে পাবো, দ্যাটস ফর শিওর। তো এই দুটোর মধ্যে যেটা বেটার মনে হয় আপনার কাছে সেটা আমরা শুনি। আচ্ছা রাসেল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স এগেইন। আমার কাছে অ্যাকচুয়ালি তিনটে স্টোরি আছে, বাট আজকে আমি একটা স্টোরি বলবো, বাকি দুটো আমি হয়তো বা নেক্সট টাইম আমরা আসবো ইনশাআল্লাহ আমি বলবো। রাসেল ভাই, এই স্টোরিটা হচ্ছে আপনার ইন্ডিয়াতে একটা হিল স্টেশন আছে, আমরা এটাকে আমরা নাম জানি আমরা গোদাইকানাল। আচ্ছা, ওখানে একটা বোর্ডিং স্কুল আছে, তো জি খুব নাম করা, এবং এই স্কুলটা আপনার অনেক অনেক পুরনো স্কুল, মানে মেবি আপনার 1947 অনেকদিন আছে। তো স্টোরিটা ঘটনাটা হচ্ছে আপনার 1998-99 এর স্টোরিটা, সরি রাসেল আমি ভুল বলছি, এই স্টোরিটা হচ্ছে আপনার 1994-95 এর। তো আমার এক আঙ্কেল, ওনার তিন ছেলে, মেজর ছেলের নাম হচ্ছে স্বদেশ। সো উনি আপনার ও লেভেল কমপ্লিট করার পরে উনি আপনার ওই আপনার ইন্ডিয়াতে গোদাইকানাল যে হিল স্টেশন যে স্কুলটা ওখানে উনি অ্যাডমিশন নেয়। ওখানে অ্যাডমিশন নেওয়ার পরে উনি ওখানে যায়, যাওয়ার পরে ওনাদের ওখানে আপনার ডর্ম থাকে, সো মানে আনলাইক আমাদের দেশ ছাড়া আর কি ওখানে ডর্মগুলো আপনার থাকে আপনার মিক্সড জেন্ডার আর কি, মানে একটা বিল্ডিং যে হোস্টেলগুলো থাকে ওখানে ছেলে মেয়ে রুম শেয়ার করে, বা মানে দুজন করে রুম শেয়ার করে, সেটা ছেলে মেয়ে হতে পারে বা দুজন ছেলে বা দুজন মেয়ে হতে পারে। তো ওনার সাথে একজন রুম শেয়ার ছিল আর কি, ওনার যে রুম নাম্বারটা ছিল, রুম নাম্বার ছিল আপনার 629। তো রুম নাম্বার 629 এ ওনার ইয়েটা যখন পরে স্লটটা, উনি যখন রুমে আসে এসে দেখে যে ওখানে অলরেডি ওনার থেকে আপনার এক দেড় বছর সিনিয়র অলরেডি একজন ইয়ে আছে আর কি, একজন কি বলবো আর কি ফিমেল স্টুডেন্ট অলরেডি ওখানে আছে আর কি। আচ্ছা, সো উনি ওখানে ইন্ট্রোডিউস হয়, ইন্ট্রোডিউস হওয়ার পরে উনি ওখানে হোস্টেলে থাকা শুরু করে, ওনার ক্লাস শুরু হয়, তো 94 এর ডিসেম্বরে যখন ওনাদের মানে মিড টার্ম এক্সাম যখন শেষ হয় তখন ওনাদের স্কুলটা এক মাসের জন্য বন্ধ থাকবে আর কি। সো বন্ধ থাকার পরে তো উনি তখন অলরেডি ইন্ডিয়া থেকে তখন উনি ওনার বাবা মা থাকতো বাংলাদেশে, ওখানে আসে আচ্ছা ঘুরতে আসে, ঘুরতে এসে উনি আবার যখন ব্যাক করে উনি ওনার রুমমেটকে রুমমেটের সাথে আবার ইয়ে হয় দেখা হয়, তো উনি তখন জিজ্ঞেস করলো যে আপনার ছুটিটা কেমন গেল। তো ওনার রুমমেট বললো যে আমি তো আসলে ছুটিতে যাই নাই, আমি আমার কিছু প্রবলেম ছিল, সমস্যা ছিল, আমি এখানেই ছিলাম। তো উনি একটু শুনে একটু প্রথমে একটু অবাক হলো যে, কারণ রাসেল ভাই উনি যদি ওনার এক রুমে ইয়ে করতো শেয়ার করতো, বাট ওনাদের ক্লাস এবং ওনাদের সেকশন ওয়াজ মানে টোটালি ইয়ে ছিল আর কি, আলাদা ছিল আর কি, ডিফারেন্ট ছিল। সো উনি প্রথমে শুনে একটু অবাক হয়, শুনে অবাক হওয়ার পরে যাই হোক উনি তো খুব একটা ওরকম ইম্পর্টেন্স দেননি যে হয়তো উনি যায়নি মেবি পার্ট টাইম জব করতো বা কিছু একটা এরকম। তো উনি তখন আবার এটাও ভাবলো যে মানে কলেজে তো পার্ট টাইম জবের কোনো অপশনও নাই। সো উনি একদিন ওনাদের অ্যাসেম্বলিতে এরকম আপনার ওনাদের যে এটাকে কি বলে আপনার ডিন বলে মনে হয় যে আপনার যে কলেজে যে থাকে আর কি, তো ডিনের একদিন একটা স্পিচ হয়, তো স্পিচের মধ্যে তখন আপনার বলতে থাকে যে তোমরা নেক্সট টাইম যখন তোমাদের যখন সামার ভ্যাকেশন আসবে তোমরা মেক শিওর তোমাদের রুমের লাইট, তারপর রুমের মানে বাথরুমের কল টল যা আছে, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস যা আছে এগুলো সব তোমরা অফ করে যাবে আর কি, আচ্ছা, বা প্লাগগুলো ডিসকানেক্ট করে যাবে। সো এটা যাওয়ার পরে তখন উনি বললো যে আমরা এবার নোটিস করেছি যে কয়েকজনের রুমে রাত্রেবেলা লাইট অন ছিল, মানে যখন ছুটিটা হয় তার একদিন পরে হয়তো ইয়ে করছে নোটিস করে, পরে লাইট অন অফ করে দিয়েছে আর কি। সো তখন কয়েকটা রুমের মধ্যে উনি যখন আটার করে যে রুম নাম্বার 629 এর লাইট অন ছিল, সো আমি রিকোয়েস্ট করবো যে অফ করে যায়, তো উনি তখন একটু সারপ্রাইজড হয় যে আমার রুমটা কয়েকটা রুমের মধ্যে আমার রুমের নামটা আসলো কেন, আর আমার রুমে তো অলরেডি একজন ছিল। রাইট,
সো উনি তখন আর কিছু ইয়ে করেনি, বলেনি। তো এরপরে অ্যাসেম্বলি যখন শেষ হয়, ক্লাসের টাস অ্যাটেন্ড করলো, ক্লাস অ্যাটেন্ড করার পরে যখন ছুটি হলো, তো ওনাদের ক্লাসের ক্লাসটা মানে অনেক বড় ইয়ে, তো আপনার ক্যাম্পাস, তো ক্লাসটা শেষ করে যখন হেঁটে হেঁটে আসলো, তো উনি ভাবলো যে আমি একটু অ্যাডমিন অফিসটা হয়ে যাই। তো অ্যাডমিশন অফিসে হয়ে গেল যে আমার তো এরকম একটা নাম আসছে যে আমার মানে রুমের লাইট এগুলো, তারপর ইলেকট্রিকের অ্যাপ্লায়েন্সেস গুলো এগুলো প্লাগ ইন ছিল, তো আমার রুমে তো অলরেডি একজন আছে থাকে। সো তখন ওনারা একটু অবাক হলো যে তোমার রুমে থাকে, মানে তোমার রুমে তো থাকার তো কথা না, বলবেন না 6-9 আমার সাথে, তো আমার একজন সিনিয়র আপু, উনি আমার সাথে উনি আমাদের ইয়েতে থাকে, রুমে থাকে। সো তিনজনের রুম, বাট আমরা থাকি এখানে দুইজন। তো ওনারাও একটু অবাক হয়ে যায় যে তোমার রুমে থাকে, মানে আমাদের জানা মতে তো কথা না। তো উনি বললো যে না থাকে, ওনার নাম কি, বললো যে ওনার নাম তো হচ্ছে নাহিদ, মুসলিম গার্ল আর কি, নাহিদ। তখন ওই ওনার যে অ্যাডমিনের যে মহিলা থাকে, উনি বলছে আপনি একটু বসেন, আমি আমাদের যে ডিন আছে ওনাকে আমি একটু খবর দিই। সো ডিন আসে, এসে পরে ওনাদেরকে যেটা বললো যে মানে মানে ওনাদের ওই সময় তখন অলরেডি মানে রুলটা হয়ে গেছিল, যেটা ওখানে একটা সুইসাইডাল কেস হয়েছিল, তখন এই রুমে এই নাহিদ নামে একজন মেয়ে সুইসাইড করছিল। সো উনি কিন্তু সকালবেলা যখন ক্লাসে যায়, কোনো সময় উনি মোস্ট অফ দ্য টাইম যেটা দেখে যে নাহিদ আপনার সকালবেলা যখন ক্লাসে যায়, তখন সে অলরেডি নাহিদ রুম থেকে বের হয়ে গেছে। উনি এতদিন তিন মাস, যেটা মানে ডিসেম্বরের আগে যে তিন মাস ছিল, উনি তখন দেখলো যে উনি অলরেডি ক্লাসে চলে গেছে। ক্লাস শেষ করে উনি খেলাধুলা লাইব্রেরি টাইব্রেরি করে যখন সন্ধ্যার সময় আসতো, তখন দেখতো যে নাহিদ আপা রুমের মধ্যে। সো উনি তখন খেয়াল করলো যে আমি তো ওনাকে সবসময় দিনের বেলায় ইয়ে করিনি, দেখিনি রুমে, সবসময় দেখেছি সন্ধ্যার পরে, সন্ধ্যার থেকে রাত পর্যন্ত, আবার সকালবেলা দেখলাম যে উনি ওনার মতন উনি ওনার ইয়ে ছিল, ক্লাস ছিল যে উনি ক্লাসে। তো তখন বললো যে না, নাহিদ নামে এখানে কেউ নাই, তোমার রুমে মানে একা, এবং ইনফ্যাক্ট সবগুলো রুমে একজন করে থাকে এখন, স্পেশালি যে মানে ওই ইনসিডেন্টের পর, যে মানে বছর তিন চার আগে নাহিদ নামে ওখানে একজন ছিল, সে সুইসাইড করে আর কি। সো এটা এটা আসলে মানে 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 যে আমাদেরকে স্টোরি বলছে, সে আমার খুবই মানে ক্লোজ, আমাদের মানে ওনার বাবা আমার বাবা, আমরা একই মানে ওনারা একই জায়গায় ইয়ে করেছে আর কি, জব করেছে, ফ্যামিলি ফ্রেন্ড আমাদের খুব ক্লোজ। তো উনি ওইটার পর উনি আর ওখানে আর মানে কন্টিনিউ করাটা ওনার জন্য খুব ডিফিকাল্ট ছিল। সো হি কেম ব্যাক টু ঢাকা, তারপর অন্য একটা বোর্ডিং স্কুলে পরে উনি অ্যাডমিশন নেয় আর কি। ওয়ান্ডারফুল, আমার মনে হয় এটা হচ্ছে আজকে রাতের এখন পর্যন্ত বেস্ট স্টোরি এখন পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ রিজন ভাই আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যদি টাইম পাই তাহলে আমরা আপনার কাছে আবার ফিরে আসব। আমরা কিছু ফেসবুক পোস্ট পড়ে ফেলি এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এইখানে সৌরভ সরকার, সৌরভ আমাদের লিখেছেন হ্যালো এভরিওয়ান হোয়াটসঅ্যাপ, আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকে এখানে SMS করেছেন এবং SMS করেছেন দেখতে পাচ্ছি আমাদের এখানে। আচ্ছা, তানভীর আনোয়ার লিসনিং ফ্রম কানাডা, ওকে থ্যাংকস ফর বিইং উইথ আস, এবং আশা করছি যে আজকে এনজয় করছেন। রাউফ ইসলাম আমাদের সাথে নাটক থেকে আছেন, DC মনসুর আমাদের সঙ্গে আছেন, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন MD রাসেল খান, এছাড়াও শুভ খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি শাহান আহমেদ ওয়াহিদ, এছাড়াও আমাদের সঙ্গে হিমু আছেন, এবং তিনি বলছেন যে তিনি একটা টেস্ট নিতে চান আমাদের ফার্স্ট কেসটা। ডেফিনেটলি আপনি কিন্তু, বাট আপনি টেস্টটা নেবেন কিভাবে সেটা একটু আমাকে যদি বলতে তাহলে খুব ভালো হতো। আপনি একটা কাজ করুন, আপনি একদিন আমাদের এখানে চলে আসুন, ওনাকেও আমরা ডাকি, তখন কে কার টেস্ট নেয় এটা ভালো হবে, সামনাসামনি হলে খুব ভালো হবে, আমাদের একটা কন্টেন্ট পেয়ে যেতে পারি আমরা, এবং আমরা আপনাদের দুজনকে স্টুডিওতে হয়তো আনতে পারি। সো হিমু, আপনি আপনাকে আমি ইনভাইট করছি আমাদের স্টুডিওতে, যে কোনো দিন আপনি চলে আসতে পারেন, আমাকে একটু জানা আসবেন, একটা ইমেইল করে চলে আসলেই হবে। আচ্ছা, শেষ এখনো শুনছি, থাকবো শেষ পর্যন্ত থাকবো। দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ফুলতুষি রহমান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ইমতিয়াজ আহমেদ, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আলামিন এস কে, শাহরিয়ার রাজীব আমাদের সঙ্গে আছেন, তানভীর আমাদের, তৌসিফ আমাদের সঙ্গে আছেন নোয়াখালী থেকে, শিমুল আমাদের সঙ্গে আছেন এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন, অ্যাপের ছবি আপলোড করেছেন, রাকিবুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও
শাহরিয়ার রহমান, শাহিনুর রহমান, আতিয়া লাকি আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন আবিয়ানাস পিয়ম, এছাড়াও নাসরিন সুলতান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন শুভ্র আহমেদ শিপু, এছাড়াও এম টি শিহাব আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি নাদিয়া মিম, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সুরভি, এছাড়াও আছেন আমিনুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি আকরাম হুসেন, তারা তিনজন একসাথে শুনছেন এবং ছবি আপলোড করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, ছবি আপলোড করছেন আপনারা একসঙ্গে, মানে দিস ইজ সামথিং স্পেশাল, আমার কাছে সবসময় মনে হয় সেটা যে আপনারা যে একসাথে শুনছেন সেই ছবিটা আবার ফেসবুকে আপলোড করে দিচ্ছেন। আবদুল্লাহ ইকবাল আমাদের সাথে আছেন, আমাদের সঙ্গে তিনি অ্যাপের ছবি আপলোড করেছেন, সাবরিন মরিয়াম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন তামিম হাসান আকাশ, এছাড়াও আখি আমাদের সঙ্গে আছেন, মিজান আমাদের সঙ্গে আছেন। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে আরো একবার এবং তার কাছ থেকে আমরা তার শেষ ঘটনাটি শুনব, এবং এটা এটা কোথাকার ঘটনা যদি আমাদের একটু বলতেন। আসসালামু আলাইকুম, পুনরায় আবার বলছি, আমি একটা ঘটনা বলবো খুব জনপ্রিয় টাঙ্গাইল শহরের মধ্যে, হয়তো বা টাঙ্গাইলে যারা শুনছেন বা এই ঘটনার সাথে যারা কিছুটা হলেও রিলেটেড আছেন বা জানেন, তারা ঘটনাটা বলার সাথে সাথে ধরে ফেলবেন এটা কোথায় কখন কিভাবে হয়েছে। আমি যে ঘটনাটা বলবো সেটা 90-এর দশকের শুরুতে, 92-93 ঘটনা। একজন প্রচন্ড বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যার পারিবারিক ভাবেই তারা খুব জনপ্রিয়, খুবই জনপ্রিয় এবং খুবই পাওয়ারফুল ফ্যামিলি, তো আমি সেই ফ্যামিলির যথাযথ সম্মানের জন্য তাদের নামগুলো বলতেছি না বা তাদের সম্পর্কে বলছি না, কারণ তারা প্রচন্ড অনারেবল ফ্যামিলি। সো আমি ঘটনায় চলে যাচ্ছি। তো 90-এর দশকের শুরুর দিকে আমি যে বুজুর্গের কথা বলছি, ওনার কোন রিলেটিভ বা কোনো ফ্রেন্ড ফাইনান্সিয়াল মানে একটা সমস্যায় পড়ে, এমনকি সেই ফ্রেন্ডের যার কাছে টাকা বা ফাইন্যান্স পেতেন তিনি টাকাগুলো নিয়ে একদম ভ্যানিশ হয়ে যান, জাস্ট কোন রকম যোগাযোগ নেই। এক পর্যায়ে উনি ওনার ফ্রেন্ডকে যিনি বুজুর্গ ওনাকে খুব রিকোয়েস্ট করলেন, আমার টাকা প্রয়োজন নেই, আমার ওই লোক আছে না মানে কোথায় আছে কেমন আছে, আমার ওই লোকটাকে সাথে একটু যোগাযোগ বা কমিউনিকেট করা দরকার। তো এই পর্যায়ে যেহেতু উনি টাকার ব্যাপারে কোনো কথা বলেন নাই, জাস্ট লোকটাকে কমিউনিকেট করতে বলেছেন, তো ওই বুজুর্গ ব্যক্তি চিন্তা করলেন যে ওই লোকটার কোনো কমিউনিকেশন বা কোনো খবর পাওয়া যায় কিনা। এই অবস্থায় উনি ওই লোকের সাথে সংশ্লিষ্ট একটা জিনকে বোতলে বন্দী করে ফেললেন, একদম বন্দী যেটাকে বলে। এই অবস্থায় জিনের সাথে উনি কথোপকথনের এক পর্যায়ে ওই জিনকে বললেন যে যে মানে নিরুদ্দেশ আছে তাকে তুমি হাজির করে দিবা বা তার কোন রেফারেন্স বা অ্যাড্রেস তুমি বলবা। তো ওই জিনটার একটা কথাই ছিল যে আমার পক্ষে এটা বলা সম্ভব না। কেন বলা সম্ভব না? কারণ আমি এর সাথে যুক্ত না, মানে এর সাথে আমার কোনো দায়বদ্ধতা নেই। তো এক পর্যায়ে বার্গেনিং এক পর্যায়ে জিনটাকে প্রেশার দেওয়া হয়, প্রেশারে উনি আসলে প্রেশার ক্রিয়েট করতে চাইছিলেন, কিন্তু ওনার ফ্যামিলির সাধন করে একটা লাঠি দিয়ে জিনটাকে স্পর্শ করা হয় যাতে উনি একটু পানিশমেন্ট হয় বা কাজটা করতে একটু রাজি হয়। কিন্তু এটা ওনার মানে এটা অ্যাক্সিডেন্টলি লাঠিটা দিয়ে স্পর্শ করার সাথে সাথে জিনটা শরীরে আগুন ধরে যায় এবং জিনটা মারা যায়, অ্যাক্সিডেন্টলি মারা যায়। তো এইখানে ঘটনাটা শেষ হতে পারত, কিন্তু ঘটনাটা এখান থেকেই শুরু। যখন জিনটা মারা যায়, জিনের যে আত্মীয় স্বজন থাকে তারা প্রচন্ড রকম ক্ষেপে যায়, কারণ এই জিনটা তখন কোনো দোষী ছিল না, সে কাজটা করতে রাজি হয় না এতটুকু। তো এই অবস্থায় ওই জিনের রিলেটিভ এবং ওই জিনের সাথে সংশ্লিষ্ট শত শত হাজার হাজার জিন ওই ব্যক্তিটার উপর প্রতিশোধ নেওয়ার জন্য প্রচন্ড রকম ভাবে চেষ্টা চালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে যখন তারা কোনোভাবেই পারতেছে না, মানে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন মানুষ এবং জিন জাতি মিলে একটা বিচারের ব্যবস্থা হয়। এই ঘটনাটা আমি আর একটু ধরিয়ে দেওয়ার জন্য, যদিও আমি জানি যে এটা আমাকে এত স্পেসিফিকলি না বলাই ভালো, তারপরে বলছি ঘটনাটা আমাদের টাঙ্গাইলের এলাশিন কাছাকাছি অথবা সেলিমপুরের মধ্যে ঘটনা, এতটুকু যথেষ্ট, এর বেশি বলার প্রয়োজন হবে না যারা জানার বুঝে গেছেন। তো সেলিমপুর এলাকাতে তো সেই বিচারটা হয়, সেখানে
ওই বুজুর্গের রিলেটিভ যারা এই ব্যাপারে পারদর্শী ওইখানকার এলাকাবাসী এমনকি জিন জাতিদের মধ্যে উপস্থিতিতে একটা বিচার হয়। সে বিচারে একটা ফয়সালা হয়, হ্যাঁ ভুল হয়েছে, এক্সিডেন্ট হয়ে গেছে, অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত না। তো এর বিচার হিসাবে, এই পানিশমেন্ট হিসাবে জিনের পক্ষ থেকে বলা হয় এই ব্যক্তিকে তোমরা ভেলায় ভাসিয়ে দিবে যমুনা নদীতে। তো ওই ব্যক্তির রিলেটিভ যারা এই বিষয়টা জানেন বুঝেন তারা চিন্তা, তারা বুঝে দেখলেন যে যমুনা নদীতে তাকে একা ছাড়া যাবে না, এটা তার জীবনের জন্য চরম রিস্কি। তো তারা দ্বিতীয় অপশনটাকে প্রেফার করলেন বা আলোচনা আনলেন। তখন তাকে বলা হলো আজিমপুর স্থানের কথা আমি যতটুকু শুনছি আর কি, কিন্তু এই দ্বিতীয় অপশনটাও মানুষ মানে মানব জাতির পক্ষ থেকে মানে অতটা গ্রহণযোগ্য করার নয়। কিন্তু থার্ড অপশন অ্যান্ড লাস্ট অপশন হিসাবে বলা হলো যে ধলেশ্বরী নদী থেকে বুড়িগঙ্গা নদী, আমাদের টাঙ্গাইলের ধলেশ্বরী নদী থেকে বুড়িগঙ্গা নদী এ পর্যন্ত তাকে ভেলায় ভাসিয়ে দিতে হবে, উইদাউট সেই থাকবে, তাকে কেউ তার সাথে কেউ থাকতে পারবে না। এর মধ্যে যদি জিন জাতি কিছু করতে পারে তো পারবে, নচেৎ সে এই সময়ের মধ্যে এই দায় থেকে মুক্ত হয়ে যাবে। তো এক পর্যায়ে থার্ড অপশনটাকে চুজ করে নেওয়া হয়, কিন্তু কন্ডিশন দেওয়া হয় যে ওনাকে ভেলায় ভাসিয়ে দেওয়া হবে, কিন্তু ওনার রিলেটিভরা একটা জাহাজের মধ্যে বা নৌকুর মধ্যে একটা দূরত্ব, যে দূরত্বটা জিন জাতি নির্দিষ্ট করে দেয়, এই দূরত্বের মধ্যে তারা থাকতে পারবে না, এই দূরত্বে তাকে ছেড়ে দিতে হবে। এ পর্যায়ে তাকে ওই ডিসিশন অনুপাতে একদম ধলেশ্বর নদীর দিকে মানে আলাসিন ঘাট থেকে বুড়িগঙ্গা মানে ঢাকার দিকে ভাসিয়ে দেওয়া হয়। ভাসিয়ে দেওয়ার এক পর্যায়ে তার পিছনে পিছনে নৌকা বা বজ্রা যাই বলা হয় ওইটা পাঠিয়ে দেওয়া হয়। একটা সময় দেখা যায় যে উনি চোখের আড়ালে চলে যাচ্ছে, নদীতে ভেসে উঠছে, নদীতে ডুবে যাচ্ছে, কিন্তু উনি ভেলাতেই আসেন। উনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত মানে ধলেশ্বরী আর বুড়িগঙ্গা নদী পর্যন্ত এইভাবে বিভিন্ন রকম পরীক্ষার মধ্যে জীবন মানে জীবন সংশয়কর নানাবিধ পরীক্ষার মধ্যে দিয়ে তার আমল, তার আল্লাহর প্রতি চরম বিশ্বাসের মধ্যে যে টিকে যান, এবং কি চরম ভাবে তিনি জিন জাতির উপরে একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন, এমনকি আজ পর্যন্ত তিনি মানুষের সেবা করে যাচ্ছেন। আমি দোয়া করে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তার হাবিব রসুল্লাহ ওনাকে আরো জীবিত রাখেন, ওনাকে দ্বারা মানুষের আরো কল্যাণ করার তৌফিক দান করেন। এমনকি আমি লিসনারদের কাছে আপনাদের জন্য ঘটনাটা প্রকাশ করলাম, কিন্তু আমি আল্লাহর কাছে আল্লাহর হাবিবের কাছে মাপ চাচ্ছি, যেন আমার কোন ব্যাদবি অনিচ্ছাকৃত কোন ভুল টুটি তিনি এবং আল্লাহ আল্লাহ আমার হাবিব আমাকে ক্ষমা করে দেন। কিন্তু সত্য ঘটনা আমাদের জানা উচিত, এমনকি বুজুর্গদের ঘটনা জানা উচিত, যাতে আমাদের আগ্রহটা সেদিকে ভালো হয়, ভালো কাজের আগ্রহ স্পৃহা জাগে। ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আমরা আসলে এখনো পর্যন্ত উনি যেটা বলছিলেন যে উনি জিন হাজির করতে পারেন, বাট এখনো পর্যন্ত আমরা আসলে কোন তুলারাশির কাউকে পাইনি এবং আমাদের সময় শেষ হয়ে আসছে। সো আজকে হলো না, বাট উনি খুবই আগ্রহী ছিলেন, আমাদের চাইতে বেশি আগ্রহী উনিই ছিলেন, কারণ উনি চাচ্ছিলেন যে এই জিনিসটা আমরা জানি, বাট সেটা হলো না, সম্ভব হলো না। যাই হোক, আমাদের এখানে বেশ কিছু SMS আছে, আমাদের আপনারা ফেসবুকে পোস্টও পাঠিয়েছেন, সেগুলো নিয়ে আমরা ফিরে আসব। তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, সেই বিরতি পরে আবারও ফিরে আসছি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড রেডিও ফুর্তি, এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Live with Grameenphone. Yes, the night comes alive with Grameenphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি 1.0 FM, আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরাও এতক্ষণ পর্যন্ত ছিলেন। এই মুহূর্তে আপনাদেরকে জানাচ্ছি যে সময় মোটামুটি শেষ হয়ে আসছে, বাট আমরা এই মাসের শেষ শুক্রবারটা আমরা হচ্ছে চাই একটা ইমেল দিয়ে আরো একটা এপিসোড করতে, যেটা আমরা গতবার করেছিলাম। আপনারা প্রচুর SMS পাঠিয়েছিলেন এবং প্রচুর আমাদেরকে ইমেল করে জানিয়েছেন যে সেই এপিসোডটা ভালো হয়েছিল। এটা হচ্ছে 31st March আমরা প্রচার করব। সো আমাদের
ঘটনা সিলেক্ট করতে হবে এই ফ্রাইডের মধ্যে, অর্থাৎ আপনারা এই ফ্রাইডের মধ্যে আপনাদের পাঠানো ঘটনাগুলো লিখে পাঠান আমাদেরকে, বেস্ট যে সমস্ত স্টোরিজ হবে এটা আপনারা লিখে পাঠান। এবং সেই জন্য আপনাদের যেটা করতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেসটা শুধু মনে রাখতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofukti.fm, which is bhutfm@radiofukti.fm, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিলেই হবে আমাদের কাছে। এবং সে আপনার ঘটনা যদি সিলেক্টেড হয় তাহলে 31st March আপনার ঘটনা যাবে, এবং সেই সাথে আমরা চেষ্টা করব আমাদের পুরনো কিছু এপিসোড থেকে দারুণ কিছু ঘটনা আপনাদের উপহার দিতে। এবং সেজন্য আপনারা ভোটও করতে পারেন যে কোন বছরের কোন ঘটনাগুলো, যেগুলো হচ্ছে ইমেইল, আমরা শুধু ইমেইল দিয়ে এপিসোড করবো। এটা আপনাদের বহুদিন ধরে আপনারা চাচ্ছিলেন এবং আমরা একটা এপিসোড করেছি এবং আপনারা খুব পছন্দ করেছেন, সেকেন্ড এপিসোড আমরা করতে যাচ্ছি এটা। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে যারা এতক্ষণ পর্যন্ত ছিলেন। আমি দেখতে পাচ্ছি এস এইচ আবরার হাজারিবাগ থেকে আমাদের সঙ্গে রয়েছেন, লাস্ট স্টোরিটা জোশ ছিল। হ্যাঁ, লাস্ট দুটো স্টোরি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আজকে। স্বামী মিরপুর থেকে আমাদের এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি তানজিনা, এছাড়া আমাদেরকে দেখতে পাচ্ছি জনি এস এম এস করেছেন টাঙ্গাইল থেকে, হাসান খান আমাদের এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও দেখতে পাচ্ছি মুকিত এস এম এস করেছেন সৈয়দপুর থেকে, এছাড়াও রনি আমাদের এস এম এস করেছেন সিলেট থেকে, আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি হাসান খান, এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি এস এম এস করেছেন শফিকুল যশোর থেকে, শাহিন আমাদের এস এম এস করেছেন, আমাদের এস এম এস করেছেন বেলাল চট্টগ্রাম থেকে, আমাদেরকে আরো অনেকেই এস এম এস করে যাচ্ছেন এখনো পর্যন্ত। এছাড়া আমাদেরকে অনেকেই দেখতে পাচ্ছি যে আমাদের ইনবক্স করছেন অনেক কিছুই আমাদের সাথে যারা এতক্ষণ পর্যন্ত আছেন তাদের মধ্যে, দেখতে পাচ্ছি যে অনেকে আমাদের ফেসবুকে পোস্টে লাইক দিয়েছেন এবং কমেন্ট করেছেন। মোহাম্মদ নাফিজ আমাদের লিখেছেন ভয় লাগছে আমাদেরকে, দেখতে পাচ্ছি ইসমাইল জন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি যে ফরচুনেট বয় পলাশ অ্যাপ দিয়ে শুনছেন এবং ছবি আপলোড করেছেন, আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি সৌদি আরব থেকে শুনছেন রায়হান খান এবং তিনি আপলোড করেছেন অ্যাপের ছবি, তৌসিফ আফ্রিদি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি সোহাগ না সবুজ ঘোষ সূর্য, এছাড়া আমাদের সঙ্গে রয়েছেন আলী উজ্জ্বল, আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আছেন এই মুহূর্তে আজমল হোসেন এবং সিলেট থেকে তিনি আমাদের সঙ্গে শুনছেন, এমডি জিয়া আমাদের সঙ্গে আছেন, ময়মনসিং থেকে অ্যাপ দিয়ে শুনছেন ছবি আপলোড করেছেন, আতিক সোহান আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি এছাড়াও মারিয়া আখতার রুহি অ্যাপ দিয়ে শুনছেন তিনি এবং খুব ভালো লাগছে ইউকে থেকে শুনছেন তিনি, এছাড়াও আমাদের সঙ্গে আছেন স্মার্ট বয় তানভীর আমাদের সঙ্গে রয়েছেন দেখতে পাচ্ছি, নিসান নাইমি আমাদের সঙ্গে, ইভান তৌসিফ আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, টাঙ্গাইলের কোথায় ঘটনা ঘটেছে এটা তিনি বলেছেন, আপনি জিজ্ঞেস করেছেন ইভান তৌসিফ এবং সেটা কিন্তু উনি বলেছেন, আপনারা মিস করেছেন, আমি নিজের নামটা সেলিমপুর বা এরকম কোন একটা নাম বলছিলেন বোধ হয় উনি। আমাদেরকে দেখতে পাচ্ছি জান্নাতুল আহমেদ জুই আমাদের সঙ্গে আছেন, গাজী শরীফ মাহমুদ আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলেছেন যে অনেকদিন পর ভূত জেগে উঠলো এটা তিনি বলেছেন, তাই আবারও ফিরে আসলাম। আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন, আপনি যদি থাকতে চান তাহলে, এবং এতক্ষণ পর্যন্ত আপনিও ছিলেন আসলে, ইনফ্যাক্ট থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং আমাদেরকে এস এম এস করার জন্য, আমাদের ফেসবুকে কমেন্ট করার জন্য, আমাদের উৎসাহ দেওয়ার জন্য এবং আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য। আর যারা স্টুডিওতে এসছেন তাদেরকে তো ধন্যবাদ দেওয়ার কোনো ভাষাই আমার জানা নেই, আসলে আপনাদের জন্যই ভূত এফএম প্রতি সপ্তাহে প্রতি শুক্রবার ফিরে ফিরে আসে এবং আশা করছি এইভাবে আপনারা আমাদের সাথে আগামী দিনগুলোতেও আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদেরকে এভাবে উৎসাহ দিয়ে যাবেন। এবং আমি সবসময় বলি যে ভূত এফএম আপনাদেরই প্রোগ্রাম, তো আমি আরো একবার মনে করিয়ে দিই 31st March আমরা যেটা করছি সেটা হচ্ছে একটা স্পেশাল এপিসোড, একটা ইমেল দিয়ে একটা এপিসোড করব, সেই এপিসোডের জন্য আপনি এখনই ঘটনা পাঠান, এই সপ্তাহের মধ্যেই কিন্তু আপনার ঘটনা পাঠিয়ে দিতে হবে এবং এই শুক্রবারের আগে আপনাকে ঘটনা পাঠিয়ে দিতে হবে। আর আমাকে ঘটনা পাঠানোর অ্যাড্রেস তো আপনি জানেনই, bhutfm@radiofukti.fm। কথা হবে আবারও আগামী শুক্রবার, সেই পর্যন্ত আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনে থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা। Exclusively on FusionBD.com.